আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে অনন্তকালের জন্য এমন একটি সুখের স্থানে বসবাস করতে দেবেন যেখানে সুমিষ্ট ও সুশীতল পানির নহরগুলি প্রবাহিত, সুমিষ্ট ফল ও সুগন্ধি ফুলের বাগানে পরিপূর্ণ এবং সেখানে নানারূপ সুখাদ্য ও সুপানির ব্যবস্থা রয়েছে। সেখানে কোনো কিছুরই অভাব নেই। ভাবনা, চিন্তা, দুঃখ, কষ্ট, রোগ, শোক, জরা, মৃত্যু সেখানে তাদেরকে স্পর্শ করবে না। সেখানে চিরসুখ শান্তি বিরাজিত। এ সম্বন্ধে মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সুখের স্থান নির্মাণ করে রেখেছি যে যা কোনো চক্ষু কোনো দিন দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কোনো হৃদয় তা কল্পনা করতে পারেনি। এ সম্পর্কে তিনি তার পাক কালাম কোরআন মাজিদে বলেছেন, যারা আল্লাহকেই একমাত্র মাবুদ বলে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসের উপর অটল রয়েছে, ফেরেশতাগণ তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই, তোমরা বেহেশতের সুসংবাদ শ্রবণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম এবং আখেরাতেও তোমাদের বন্ধু থাকব, সেখানে তোমরা যা কিছু আশা করবে তা সবই পাবে, এরপরই হবে তোমাদের প্রতি আল্লাহর মেহমানদারি। জান্নাতের মোট ১০০টি দরজা আছে, তার মধ্যে তিনটির পরিচয় উল্লেখ করা হয়েছে। অপর দরজাগুলি সম্বন্ধে মানুষ কোনো ধারণা বা কল্পনাই করতে পারে না। উল্লেখিত তিনটি দরজার মধ্যে একটি নূরের, একটি স্বর্ণের এবং একটি রৌপ্যের দ্বারা নির্মিত। বেহেশতের নিয়ামত ও সুখ শান্তি আল্লাহর অসীম রহমতের নিদর্শন। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহর সমস্ত রহমতকে মোট ১০০ ভাগ করে উহার এক ভাগ মাত্র দুনিয়ার যাবতীয় জিন ইনসান, দৈত্য, দানব, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলের উপর বর্ষণ করা হয়েছে। অপর ৯৯ ভাগ শুধু বেহেশতবাসীদের জন্য বিতরণ করা হবে। দুনিয়াতে যারা আল্লাহর আদেশ প্রতিপালন করবে, তার নিষেধ মেনে চলবে, হালাল জিনিস খাবে, আল্লাহর প্রদত্ত নিয়ামতের জন্য শুকর করবে, তাদেরকে বেহেশতে এমন সব নিয়ামত দান করা হবে যার তুলনায় দুনিয়ার সহস্র নিয়ামত অতি তুচ্ছ, অতি নগণ্য। যারা দুনিয়ায় হারাম দ্রব্যের দ্বারা উদরপূর্তি করবে, তারা আখেরাতে বেহেশতি নিয়ামত হতে বঞ্চিত হবে। যারা দুনিয়ায় অবস্থানকালে বেহেশতের সুখ শান্তি ও নিয়ামত অস্বীকার করবে, তাদের প্রতি জান্নাত এবং উহার যাবতীয় নিয়ামত হারাম হয়ে যাবে। পরম করুণাময় আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনুল কারিমে মুমিনদেরকে বেহেশতের সুসংবাদ প্রসঙ্গে বলেছেন, যারা ঈমান আনয়ন করেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে স্থান দান করবেন যার নিম্ন দিয়ে নহরসমূহ প্রবাহিত। বেহেশতিগণ স্বর্ণের কাকন পরিধান করবে, মতির অলঙ্কার ও রেশমি বস্ত্রসমূহের দ্বারা বিভূষিত হবে। মহাগ্রন্থ আল কোরআনুল করিমে সূরা দহরে বর্ণিত আছে যে বেহেশতিদের লেবাস হবে সবুজ বর্ণের রেশমি বস্ত্রের। তারা স্বর্ণ রৌপ্যের কাকন পরিধান করবে এবং পিয়ালার পর পিয়ালা পবিত্র শরবত পান করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করো না। যে সকল পুরুষ দুনিয়াতে রেশমি বস্ত্র ও স্বর্ণের অলঙ্কার পরিধান করবে, তারা বেহেশতে বস্ত্রালঙ্কার হতে বঞ্চিত হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশারদগণ বলেছেন যে বেহেশতি বস্ত্রালঙ্কার হতে বঞ্চিত হবে, কথার অর্থ এই যে তারা বেহেশত হতেই বঞ্চিত হবে। বেহেশত মোট ৮টি, তার মধ্যে ৭টি আল্লাহর নেক বান্দাদের আবাসের জন্য এবং একটা শুধু আল্লাহ তাআলার দিদার লাভের জন্য নির্দিষ্ট। আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে বিভিন্ন বেহেশতের কথা বর্ণনা করেছেন। ৮টি বেহেশতের নাম যথাক্রমে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল মাকাম। জান্নাতুল ফিরদাউসের অধিবাসীদের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন,
যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলার অতিথি হবে। জান্নাতুল খুলদ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুনিয়ার ধন দৌলতের নেশায় মত্ত রয়েছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে দুনিয়ার অস্থায়ী সুখ ও আনন্দই শ্রেষ্ঠ না মুত্তাকিদেরকে যে জান্নাতুল খুলদের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে তার চিরস্থায়ী সুখ শান্তি শ্রেষ্ঠ। জান্নাতুল আদন সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন শরীফে আরও উল্লেখ আছে, মুত্তাকিগণ আখেরাতে অতি উত্তম আশ্রয় লাভ করবে, তা হবে তাদের জন্য চিরস্থায়ী আবাস। তাদের জন্য জান্নাতুল আদনের দরজাসমূহ উন্মুক্ত রয়েছে, তাতে তারা পরম আরামে হেলান দিয়ে বসে নানা প্রকার ফল খাদ্য ও পানীয়ের জন্য ফরমায়েশ করবে। তাদের সামনে আনত নয়না অসামান্য রূপবতী অল্প বয়স্কা হুরগণ অবস্থান করবে। মুমিন বান্দাগণকে হিসাব দিবসে মহা পুরস্কার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এগুলি হচ্ছে সেই সব পুরস্কার, নিশ্চয় আমার নিয়ামত অফুরন্ত। পবিত্র কোরআন মাজিদে একটি আয়াতে বর্ণিত আছে, মুমিনগণ তাদের সৎ কর্মপরায়ণ পিতামাতা, স্ত্রী ও সন্তানাদি সহ চিরশান্তির আবাসে প্রবেশ করবে। জান্নাতুল মাওয়া অধিবাসীদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে হিসেব দেওয়ার জন্য দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি সমূহকে দমন করে সে তার কাজের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়ায় প্রবেশ করবে। এ সম্পর্কে আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর উপর ইমান এনে সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাদের সৎ কাজের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়া দান করবেন, তাতে উঁচু উঁচু বালাখানাসমূহ এবং আরাম আয়েসের জন্য অফুরন্ত ব্যবস্থা করা হবে। ইহাই হবে তাদের জন্য আল্লাহ পাকের মেহমানদারি। জান্নাতুন নাঈম সম্বন্ধে পরম করুণাময় দয়ালু দাদা আল কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, নেক বান্দাগণের জন্য আল্লাহ তাআলার নিকট রিজিক নির্দিষ্ট রয়েছে, নানারূপ সুমিষ্ট ফল তাদেরকে খেতে দেয়া হবে এবং জান্নাতুন নাঈমে প্রবেশ করিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। বেহেস্তবাসীদের সুখ শান্তি সম্বন্ধে আল্লাহ তাআলা তার পাক কালাম কোরআন মাজিদে আরও বলেছেন, যাদের জন্য আমার নিকট নেকি নির্ধারিত ছিল তারা জাহান্নামের আজাব হতে দূরে থাকবে, যারা দুজখের আজাবে গ্রেফতার থাকবে তাদের চিৎকার ও ক্রন্দন এরা শুনতে পাবে না, অধিকন্তু তাদের মন যা চাইবে বেহেশতের মধ্যে তারা তাই পাবে। তাদের এ সুখ অনন্তকাল স্থায়ী হবে, কোনো রূপ ভয় বা আতঙ্ক তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহর ফেরেশতাগণ এসে তাদের সাথে সাক্ষাৎ করে বলবে, আল্লাহ তোমাদের কাছে যে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা হলো এই দিন। বেহেস্তবাসীগণ কিয়ামতের ময়দান হতে অত্যন্ত ধুমধামের সাথে সসম্মানে বেহেস্তে প্রবেশ করবে এবং বেহেস্তের অগণিত নিয়ামত দর্শনে তারা এমন বিস্মিত ও আত্মহারা হয়ে পড়বে যে অন্য কোনো কথাই তাদের স্মরণ হবে না। তারা বেহেস্তের আরামপ্রদ ছায়ার নিচে হেলান দিয়ে আল্লাহর মেহমানদারে স্বাদ উপভোগ করবে। তারা মনে মনে ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই তাদের অভিলাষিত বস্তু তাদের সামনে হাজির হয়ে যাবে। তারা মনে যখন যে বাসনা করবে তৎক্ষণাৎ তাদের সে বাসনা পূর্ণ হবে, বেহেস্তবাসীদের কোনো বাসনাই অপূর্ণ থাকবে না। মহানবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ ও রূপের ইট দ্বারা বেহেস্ত প্রস্তুত, একটি সোনের ইট ও একটি রৌপ্যের ইট পর্যায়ক্রমে সাজিয়ে ইহা তৈরি করা হয়েছে, অত্যন্ত সুগন্ধিযুক্ত মেষ্ক ও আম্বর দ্বারা এর আস্তর করা হয়েছে, মণি মুক্তা এবং জাফরানের দ্বারা বেহেস্তের মেঝে প্রস্তুত। জান্নাতের রাস্তাগুলি ইয়াকুত ও মূল্যবান সুদৃশ্য কাচের দ্বারা নির্মিত, বেহেস্তের বৃক্ষগুলির বাকল স্বর্ণ ও রূপের সংমিশ্রণে প্রস্তুত, উহার প্রত্যেকটি বৃক্ষের বোধশক্তি ও চলৎশক্তি রয়েছে। কোনো বেহেস্তি যদি কোনো ফল খাওয়ার ইচ্ছা করে সেই ফলের দিকে দৃষ্টি নিক্ষেপ করা মাত্রই সেই ফলের শাখা তার দিকে ঝুঁকে এসে তার সামনে হাজির হয়ে যাবে। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সর্বদা সন্তুষ্ট থাকবে,
কোনোরূপ দুঃখ কষ্ট ভাবনা চিন্তা রোগ শোক জরা মৃত্যু তাকে স্পর্শ করবে না। তার পোশাক পরিচ্ছদ কখনো ময়লা হবে না, তার যৌবন ক্ষুণ্ণ হবে না, তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তার শরীর কখনো অপবিত্র হবে না। বেহেশতিদের শরীরে অতি মূল্যবান সবুজ রঙের রেশমি পোশাক থাকবে। সেসব পোশাক এত উজ্জ্বল ও চমৎকার হবে যে যদি এগুলোর এক টুকরো পৃথিবীতে পতিত হতো তবে পৃথিবীর সূর্য ও চন্দ্রের আলো নিষ্প্রভ হয়ে যেত। বেহেশতে অসংখ্য ঝর্ণা ফোয়ারা ও নহর প্রবাহিত রয়েছে, তার মধ্যে চারটি নহর সর্বাপেক্ষা অধিক প্রসিদ্ধ, যথা বিশুদ্ধ স্বচ্ছ পানি নহর, বিশুদ্ধ দুধের নহর, উৎকৃষ্ট সুগন্ধিযুক্ত সুমিষ্ট শরবতের নহর এবং উৎকৃষ্ট মধুর নহর। এ সম্পর্কে সৃষ্টিকর্তা দুজাহানের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, মুত্তাকিন লোকদেরকে যে বেহেশত দানের ওয়াদা করা হয়েছে তাতে স্বচ্ছ পানির নহর, অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট দুধের নহর, পানকারীদের জন্য সুপেয় শরবত নহর এবং বিশুদ্ধ মধুর নহরসমূহ প্রবাহিত আছে। এতদ ব্যতীত কাফুর সালসাবিল এবং তাসনিম নামক আরও তিনটি নহর বিশেষ উল্লেখযোগ্য। এগুলো সম্বন্ধে পরম দয়ালু দাতা রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, পুণ্যবান লোকগণ বেহেশতে পান পাত্র থেকে কর্পূর মিশ্রিত শরবত পান করবে। সালসাবিল নামক নহর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বেহেশতবাসীগণকে পরিপূর্ণ গ্লাসে করে সালসাবিল নামক নহর হতে আদ্রক মিশ্রিত উৎকৃষ্ট শরবত পান করানো হবে। তাসনিম নামক নহর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল হাকিমে বলেছেন, বেহেশতবাসীগণকে এমন পবিত্র নহরের পানি পান করানো হবে যে উক্ত পানীয়ের পাত্রের মুখ মেষ্ক ও আম্বর দ্বারা বন্ধ থাকবে এবং এ বিষয়ে প্রতিযোগিতা করুক এবং এতে তাসনিম নামক পানির মিশ্রিত থাকবে, যা আল্লাহর নৈকট্য লাভে সমর্থ ব্যক্তিগণ পান করে তৃপ্ত হবে। আল্লাহ তাআলার দিদারের সময় বেহেশতিদের অভ্যর্থনা করার জন্য ফেরেশতাগণ তাদেরকে আরও এক প্রকার শরবত করাবেন, তার নাম শারাবান তাহুরা। এর রং দুগ্ধের মতো শুভ্র, মধুর মতো মিষ্টি, মেষ্ক ও জাফরান অপেক্ষা সুগন্ধিযুক্ত এবং বরফের মতো সুশীতল। জান্নাতের মধ্যে চন্দ্র বা সূর্যের আলো থাকবে না এবং কোনো প্রকার আলো জ্বালাবারও প্রয়োজন হবে না। আল্লাহ পাকের আরশের জ্যোতিতে সর্বদা সমভাবে আলোকিত থাকবে, সেখানে দিবারাত্রি বলে কিছু থাকবে না, জান্নাতে শীত বা গ্রীষ্ম বলে কিছুই থাকবে না, তা বর্তমান যুগের শীততাপ নিয়ন্ত্রিত বাসস্থান অপেক্ষা সহস্র গুণ অধিক আরামদায়ক হবে। এ সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেখানে শীতও থাকবে না এবং অসহ্য গ্রীষ্মও থাকবে না, বেহেশতবাসীগণ যত অধিক পরিমাণ আহার করুক না কেন তার জন্য অসুখ বা অস্বস্তি বোধ হবে না এবং পায়খানা বা প্রস্রাব করার জন্য প্রয়োজন হবে না। এটা সুগন্ধিযুক্ত আরামদায়ক ঢেকুর ও সুঘ্রাণযুক্ত ঘরণ নিঃসরণে তাদের পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন সমাধা হবে। জান্নাতবাসীদের নির্জনে আরাম করার জন্য সুসজ্জিত নির্জন কক্ষসমূহ এবং অনেক একত্রে মিলিত হয়ে আলাপ আলোচনা ও আমোদ প্রমোদ করার জন্য সুপ্রশস্ত মনোরম উদ্যানসমূহ থাকবে। আমোদ উৎসবের সময় হরিগণ নৃত্য পরিবেশন করবে, গেলমানগণ শরবত পরিবেশন করবে এবং তুবা নামক বৃক্ষ হতে সুমধুর গীত ও বাদ্যের শব্দ শ্রুতিগোচর হবে। একজন সর্বাপেক্ষা নিম্ন মর্যাদা সম্পন্ন বেহেশতবাসীকেও এত বড় সুবৃহৎ ও মনোরম উদ্যান দান করা হবে, যা একবার পরিভ্রমণ করতে দুনিয়ার একটি দ্রুতগামী অশ্বের 80 বছরের প্রয়োজন। বেহেশতবাসীদের প্রত্যেকের দু হাতে 10টি করে আংটি থাকবে এবং প্রত্যেকটি অঙ্গুরিতে এক একটি কালাম লিখিত থাকবে। প্রথমটিতে লেখা থাকবে, সালামুন আলাইকুম বিমা সবারতুম,
অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়াতে তোমরা যে সবুর অবলম্বন করেছিলে তার প্রতিদান স্বরূপ। দ্বিতীয়টিতে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ তোমরা পরম শান্তির সহিত ও নিরাপদে বেহেশতে প্রবেশ করো। তৃতীয়টিতে লেখা থাকবে তিলকা জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তাআমালুন, অর্থাৎ দুনিয়াতে তোমরা যে সৎ কাজ করেছিলে তার বিনিময় স্বরূপ তোমরা এই জান্নাতসমূহের উত্তরাধিকার লাভ করেছ। চতুর্থটিতে লেখা থাকবে রাফাআসু আনকুমুল আহজানা ওয়াল হুমুম, অর্থাৎ আমি তোমাদের উপর থেকে যাবতীয় দুঃখ ও চিন্তা উঠিয়ে নিলাম। পঞ্চমটিতে লেখা থাকবে আলবাসনা কুমুল হলি ওয়াল হালাল, অর্থাৎ তোমাদেরকে আমি মূল্যবান পোশাক ও অলঙ্কার পরিধান করিয়েছি। ষষ্ঠটিতে লেখা থাকবে রওয়াজনা কুমুল হুরাল আইন, অর্থাৎ আমি তোমাদের সাথে সুন্দরী হুরদের বিবাহ দিয়েছি। সপ্তমটিতে লেখা থাকবে যাতে তোমাদের মন সন্তুষ্ট হবে এবং চক্ষু শীতল হবে, বেহেশতে তোমাদের জন্য সেই সব বস্তুই আছে এবং তোমরা সেখানে চিরকাল বাস করবে। অষ্টমটিতে লেখা থাকবে ওয়াফাকতুমুন নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা, অর্থাৎ দুনিয়াতে তোমরা পয়গম্বর ও সিদ্দিকগণের মতানুসারে চলেছিলে। নবমটিতে লেখা থাকবে সবরতুম সুবানালা তাহরিমুন, অর্থাৎ তোমরা চিরদিন যুবক থাকবে, তোমরা কখনো বৃদ্ধ হবে না। দশমটিতে লেখা থাকবে সাকান্তুম ফিমা বাওয়ারিল্লা ইউজিল জিরান, অর্থাৎ তোমরা এমন প্রতিবেশ লাভ করবে যিনি তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেন না। জান্নাতবাসীগণের কারো গোফ দাড়ি বা অন্য কোনো প্রকার লোম থাকবে না। প্রত্যেক পুরুষ 33 বৎসর বয়স্ক যুবক এবং প্রত্যেক স্ত্রীলোক 16 বৎসর বয়স্কা যুবতী সুদৃশ্য হবে, তাদের এই বয়স কখনো বাড়বে না। বেহেশতবাসীদের খিদমতের জন্য 3 শ্রেণীর খাদেম থাকবে, যথা ফেরেশতা, হুর ও গিলমান। মুমিনদের যে সকল ছেলে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হয়েছে তারাই গিলমান নামে পরিচিত হবে। এরা অপূর্ব সাজে সজ্জিত হয়ে বেহেশতিদের খিদমতের জন্য বেহেশতের সর্বত্র ইতস্তত ঘোরাফেরা করবে। তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল ও কাচের মতো স্বচ্ছ হবে। তাছাড়া কাফের মুশরিকদের অল্প বয়স্ক বালক বালিকাগণ বেহেশতিদের খিদমতের জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রত্যেক বেহেশতি পুরুষকে আপন আপন স্ত্রী ছাড়াও 70 জন করে হুর প্রদান করা হবে। তারা এতই সুন্দরী ও লাবণ্যময়ী হবে যে 70 পর্দা কাপড়ের ভিতর হতেও তাদের রূপ বিজলির মতো ফুটে বের হবে। তাদের চেহারা এমন স্বচ্ছ হবে যে তার দ্বারা আয়নার কাজ চলবে। হুরদের প্রশংসা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করেছেন, বেহেশতিগণকে পুরস্কার স্বরূপ এমন অপরূপা সুন্দরী হুরগণ দান করা হবে যাদেরকে কখনো কোনো মানব বা জিন স্পর্শ করেনি, অথবা প্রত্যেক হুর এমন কুমারী হবে যে তারা তৎপূর্বে অন্য কোনো পুরুষের সংস্পর্শ লাভ করেনি এবং আপন আপন নির্দিষ্ট পুরুষ ব্যতীত অন্য কারো দিকে ফিরেও তাকাবে না। হুরদের রূপ লাবণ্য সম্বন্ধে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের হুরগণ এত অধিক সুন্দরী হবে যে তাদের চেহারা বক্ষস্থূল, হাঁটু প্রভৃতির তাদের স্বামীগণ স্বীয় অবয়ব সম্পূর্ণ সুস্পষ্ট রূপে দেখতে পাবে। যদি কোনো হুরের হাতের সামান্য অংশ আকাশ হতে দুনিয়ার দিকে বের করে ধরা হতো, তবে তার উজ্জ্বলতায় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যেত। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতে এক প্রকার ফল হবে, বেহেশতিগণ যখন তা ভাঙবে তখন তা থেকে বিবিধ মূল্যবান বস্ত্র অলঙ্কারে সজ্জিত অপূর্ব সুন্দরী কুমারী যুবতী বের হয়ে এসে সেই বেহেশতির সেবায় আত্মনিয়োগ করবে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে বেহেশতিগণ বেহেশতের অপরূপ শোভা সৌন্দর্য দর্শনে অবাক হয়ে একই দিকে 70,000 বছর নিষ্পালক দৃষ্টিতে তাকিয়ে থাকবে।
তারপর একটি হুর এসে তার কাঁধের উপরে হাত রাখলে সে চমকিত হয়ে তার দিকে ফিরে তাকিয়ে এক অতুলনীয় সুন্দরী রমণীগণ দেখতে পাবে। সে এতই সুন্দরী হবে যে তার শরীরের ভিতর দিয়ে সে স্বীয় অবয়ব দেখতে পাবে, তার পরিধানের অলঙ্কারের একটি ক্ষুদ্র মতিও এরূপ উজ্জ্বল হবে যে উহার দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যেতে পারত। হুরটি এসে তাকে সালাম করবে, সে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর করবে, আল্লাহ তাআলা তার কোরআনুল করিমে আপনাকে যে হুর দানের ওয়াদা করেছিলেন আমি সেই হুরদের একজন, আপনার খিদমত ও সন্তুষ্টি বিধানই আমার একমাত্র কাজ। জান্নাতিগণ জান্নাতের মধ্যে তিন প্রকারের সুর ও সঙ্গীত ধ্বনি শুনতে পাবে, যথা প্রত্যেক বেহেশতির গৃহের সম্মুখে তুবা নামক একটি গাছ থাকবে, এ গাছের শাখায় বায়ু প্রবাহের আঘাত লেগে তার এক প্রকার সুমধুর আওয়াজ নির্গত হবে, সেরূপ সুমধুর আওয়াজ দুনিয়ার কোন কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রত্যেক হুর স্বীয় স্বামীকে সুমধুর স্বরে গান গিয়ে শোনাবে। আল্লাহ পাকের দিদারের সময় হযরত ইসরাফিল ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাম উভয়ে একত্রে মিলিত কণ্ঠে সুমধুর স্বরে আল্লাহ পাকের প্রশংসামূলক গান গিয়ে শোনাবেন। শ্রোতাগণ সে সুমধুর সঙ্গীত শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, জান্নাতের হুরগণ সমবেত কণ্ঠে এমন সুমধুর স্বরে গান গাইবে যে সেরূপ সুর ও স্বর দুনিয়াতে কেউ কোনো দিন শ্রবণ করেনি। তাদের গানের বিষয়বস্তু হবে আমরা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু নেই, আমরা চিরকুমার চিরকুমারী, আমাদের যৌবন কখনো ভাটা পড়বে না, আমরা চিরসুখী, আমাদের সুখের কখনো ইতি হবে না, আমরা চিরদিন সন্তুষ্ট থাকব, আমাদের সন্তুষ্টির কখনো অবসান হবে না, কখনো কোনো প্রকার দুঃখ শোক তাপ জোড়া মৃত্যু ভাবনা চিন্তা বা অশান্তি আমাদেরকে স্পর্শ করবে না। সেই পরম করুণাময় আল্লাহ তাআলার সহস্র প্রশংসা যিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে এইসব নিয়ামতের ব্যবস্থা করেছেন আমরা সবাই তার প্রতি সন্তুষ্ট, আমরা তার সহস্র প্রশংসা ও শকর করি। বেহেশতে বাসীগণ প্রতি শুক্রবার আল্লাহর দিদার লাভ করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতে বাসীগণ নানারূপ আনন্দ উৎসবে মেতে থাকবে, এমন সময় একদিন হঠাৎ তাদের সম্মুখে আশ্চর্যজনক একটা জ্যোতি প্রকাশিত হবে। তখন তারা বিস্মিত নয়নে ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তাআলা তাদের সামনে আপন নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। মহান রাব্বুল আলামিন তাদের সম্বোধন করে সালাম প্রদান করবেন। ইহাই সেই সালাম যার কথা একসময় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তোমাদেরকে সংবাদ দিয়েছিলেন। তোমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ হতে তোমাদের প্রতি সালাম। হাদিস শরীফে বর্ণিত আছে যে জান্নাতে যত প্রকারের আনন্দদায়ক বস্তু আছে তার মধ্যে আল্লাহর দিদার লাভই সর্বাপেক্ষা অধিক আনন্দদায়ক হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দাগণের সামনে স্বীয় নূর প্রকাশ করে সালাম করবেন, বেহেশতিগণ তার সালামের জবাব দিবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দাগণ, আমার কাছে তোমরা যা ইচ্ছা তাই চাও। তখন সকলে সম্মস্বরে বলবে, হে পরওয়ারদিগারে আলম, সবই তো আছে, আমরা আপনার নিকট আর কি চাইব? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ সবই আছে, তবু তোমাদের যা ইচ্ছে আবারও চাও। তখন সকলে বলবে, হে প্রভু, আমরা শুধু আপনার সন্তুষ্টি ও দর্শন লাভের প্রার্থনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থাকো, তোমাদের প্রার্থনা অপূর্ব থাকবে না, প্রতি শুক্রবারে তোমরা আমার দিদার লাভ করবে। বেহেশতিগণ তাদের জন্য নির্ধারিত রুজি ভোগ করবে, নানা প্রকারের মেওয়া বিবিধ খাদ্য ও তৃপ্তিদায়ক পানীয় দ্বারা তারা ক্ষুধা পিপাসা নিবৃত করবে এবং তৃপ্তি ও শান্তি লাভ করবে। তাদের জন্য নির্ধারিত নিয়ামত কখনো শেষ হবে না, সেখানে তারা এমন খ্যাতমত ও পরিচর্যা লাভ করবে যা দুনিয়ার সর্বাপেক্ষা বড় শাহানশাহ বাদশাহ কোনো দিন কল্পনা করতে পারেনি।
তারা এত ইজ্জতের অধিকারী হবে যা দুনিয়ার সর্বাপেক্ষা বড় বাদশাহের ভাগ্যেও সেরূপ ইজ্জত লাভ ঘটেনি। তারা এমন আসনে উপবেশন করবে, এমন শয্যায় শয়ন করবে যা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। জান্নাতিগণ মহাশান শৌকতে আপন আপন সিংহাসনে বসে থাকবে, সুপেয় শরাবের পেয়ালা ঘুরে ঘুরে তাদের হাতে আসতে থাকবে আর তারা পরম তৃপ্তির সাথে পান করতে থাকবে। সে শরাব কখনো নিঃশেষ হবে না। সুবহানাল্লাহ। ও তুলনীয় সে শরাব, দুগ্ধের মতো শুভ্র, কস্তুরীর মতো সুগন্ধি, মধুর মতো মিষ্টি এবং বরফের মতো শীতল। অপূর্বতার স্বাদ, সে স্বাদের কথা দুনিয়ার কোনো রাজা কোনো বাদশাহ কখনো কল্পনাও করতে পারেনি। সে শরাব পানে কারণ নেশা হবে না, মাথা ঘুরবে না, মাদকতা আসবে না, তাতে আসবে শুধুই শান্তি আর তৃপ্তি। বেহেশতিগণ এই অপূর্ব শরাব পান করবে। দুনিয়ায় যারা শরাব পান করেছে তারা আল্লাহর এই শ্রেষ্ঠ নিয়ামত হতে বঞ্চিত হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি বেহেশতিদের মধ্যে চারটি বিশেষ উল্লেখযোগ্য নহর দর্শন করেছি। এর একটিতে বিশুদ্ধ পানি, একটিতে দুধ, একটিতে শরবত এবং একটিতে মধু প্রবাহিত হচ্ছে। আমি জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলাম, হে জিব্রাইল, এই সকল নহর কোথা হতে প্রবাহিত হচ্ছে এবং কোথায় যাচ্ছে? তার উত্তরে তিনি বলেছিলেন যে, এগুলোর উৎপত্তি স্থল সম্বন্ধে আমি কিছুই অবগত নই, তবে এর প্রত্যেকটিই প্রবাহিত হয়ে হাউজে কাউসারে পতিত হয়েছে। এই নহরগুলির উৎপত্তি স্থল সম্বন্ধে যদি আপনি জানতে চান তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। তদনুযায়ী আমি আল্লাহর নিকট প্রার্থনা করলে একজন ফেরেশতা এসে আমাকে সালাম করে বলল যে, আপনি চক্ষু বন্ধ করুন। আমি এক মুহূর্তের জন্য চক্ষু বন্ধ করে পুনরায় চোখ মেলে তাকিয়ে দেখতে পেলাম যে আমি সম্পূর্ণ নতুন একটি স্থানে এসে উপস্থিত হয়েছি। আমি দেখতে পেলাম যে আমার সম্মুখে শ্বেত প্রস্তরে নির্মিত একটি প্রাসাদ, সোনার তালা দিয়ে আবদ্ধ। আমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তালা স্পর্শ করতেই তা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে প্রাসাদটির চারদিকে চারটি স্তম্ভের উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত রয়েছে। বিসমি শব্দের শেষ অক্ষর মমি তেহ পানির নহর, আল্লাহ শব্দের শেষ অক্ষরের হা হতে দুধের নহর, রহমান শব্দের মধ্যম অক্ষর মিম হতে শরবতের নহর এবং রাহিম শব্দের শেষ অক্ষর মিম হতে মধুর নহর প্রবাহিত হচ্ছে। পরম করুণাময় আল্লাহর তরফ হতে ঘোষণা এলো, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা সরল অন্তকরণে আমাকে স্মরণ করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তাদেরকে আমি এই চারটি নহরের পানি পান করাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কি সুমধুর কোনো স্বর শুনতে পাওয়া যাবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, যে আল্লাহর কবজায় আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি, বেহেশতে এমন সুমধুর সঙ্গীত ও বাদ্যশ্রুত হবে যা দুনিয়ার কোনো কর্ণ কোনো দিন শ্রবণ করেনি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাগণের চিত্ত বিনোদনের জন্য বেহেশতের তুবা নামক বৃক্ষকে আদেশ করবেন, হে তুবা বৃক্ষ, তুমি আমার বান্দাগণকে গান শোনাও। তারা দুনিয়াতে আমার এবাদত বন্দেকিতে লিপ্ত থাকার জন্য গান বাজনা শ্রবণ করবার অবসর পায়নি এবং আমার নিষেধ অমান্য করে চলার জন্য সুযোগ পেয়েও কোনো দিন গান বাজনার দিকে কর্ণপাত করেনি। আজ আমি তাদেরকে প্রাণ ভরে গান বাজনা শোনার সুযোগ প্রদান করছি। আল্লাহ পাকের আদেশ প্রাপ্তি মাত্র বেহেশতের তুবা বৃক্ষগুলি এমন সুমধুর স্বরে গান ও বাজনা আরম্ভ করে দেবে যে সেরূপ স্বর ও সেরূপ সুর দুনিয়ার কোনো মানব কোনো দিনই শ্রবণ করেনি। এছাড়াও বেহেশতের বাগানসমূহ বিবিধ বর্ণের অগণিত
মনোরম পাখি থাকবে, তারাও সুমধুর স্বরে গান গেয়ে জান্নাতীদের মনে প্রাণে অনাবিল আনন্দ দান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সর্বাপেক্ষা সুমধুর কণ্ঠস্বর প্রদান করেছিলেন। তিনি যখন সুমধুর স্বরে জবুর কিতাব পাঠ করতেন, তখন তার সে সুমধুর স্বর শুনে মানব দানব, জিন পরী, পশু পক্ষী, কীট পতঙ্গ এবং সমুদ্রের যাবতীয় মাছ পর্যন্ত জড়ো হয়ে যেত। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সর্বাপেক্ষা সুমধুর স্বর প্রদান করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। বেহেশতিগণ যখন আল্লাহর দিদার লাভ করবে, তখন যে মহা উৎসব অনুষ্ঠিত হবে, তাতে আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম সমবেত কণ্ঠে আল্লাহর গুণ গাইবেন এবং তুবা বৃক্ষ হতে সুমধুর বাদ্যস্বর ধ্বনিত হবে। হুরগণ নৃত্য করবেন, গেলমানগণ পেয়ালা ভরে বেহেশতিদের শরবত পরিবেশন করবেন। এভাবে মহা আনন্দ উৎসবের ভিতর দিয়ে আল্লাহর দিদার লাভ হবে। প্রত্যেক জান্নাতবাসী আপন আপন স্ত্রীকে জান্নাতের মধ্যে পাবে, কিন্তু যেসব স্থলে স্বামী বেহেশতবাসী হয়েছে কিন্তু স্ত্রী দুজখে, অথবা স্ত্রী বেহেশতবাসী হয়েছে স্বামী দুজখবাসী, সেরূপ হলে ওই সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে। সেরূপ স্থলে স্ত্রীহীন পুরুষের সাথে স্বামীহীনা স্ত্রী লোকদের নতুন করে বিবাহ দেয়া হবে। এছাড়া যে সকল যুবক যুবতী দুনিয়াতে সাবালক হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিল, অথচ বিবাহের বয়স হওয়া সত্ত্বেও দুনিয়াতে যাদের বিবাহ হয়নি, বেহেশতে ফেরেশতাদের মাধ্যমে ওই সকল অবিবাহিত ও অবিবাহিতা যুবক যুবতীদের মধ্যে বিবাহ হবে। সুতরাং বেহেশতে অত্যন্ত ধুমধাম ও জাঁকজমকের সাথে কোটি কোটি লোকের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। সেসব বিবাহ উৎসবে উলিমার দাওয়াত হবে এবং মহাসমারোহে মেহমানদারি করা হবে। সেসব বিবাহ মজলিসে কোটি কোটি ফেরেশতার সমাগম হবে, পয়গাম্বরদের মজলিস হবে এবং পরস্পর দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা চলবে। এসব বিবাহ অনুষ্ঠানে হযরত দাউদ আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের সমবেত কণ্ঠে গান, তুবা বৃক্ষের অপূর্ব বাদ্যধ্বনি এবং হুরদের নৃত্য পরিবেশন করা হবে এবং কোটি কোটি গেলমান মেহমানদেরকে বিভিন্ন খাদ্য ও পানীয় পরিবেশন করে তৃপ্ত করবে। জান্নাতবাসীদের জন্য বিরাট বাজার থাকবে, সে বাজারে অসংখ্য প্রকারে বিলাস দ্রব্য সাজিয়ে ফেরেশতাগণ দোকান করে বসে থাকবে। বেহেশতিগণ বাজারে প্রবেশ করতে করতে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ মতো বিলাস দ্রব্য গ্রহণ করবে। সেখানে টাকা পয়সার কোনো আদান প্রদান করা হবে না, জিনিসপত্রের মূল্যের কোনো প্রশ্ন নেই, যার যা পছন্দ সে তাই গ্রহণ করতে পারবে। বেহেশতবাসীদের জন্য বিবিধ প্রকারের মেওয়া, খাদ্য ও পানীয় হবে অফুরন্ত। সেসব খাবার দ্রব্যাদি নিজেদের তৈরি করতে হবে না, অন্যত্র হতে সংগ্রহ করে আনতে হবে না, হাতের দ্বারা স্পর্শ করতে হবে না, ইচ্ছা হওয়া মাত্রই তার সামনে পাওয়া যাবে। বেহেশতিগণ নিজেদের ইচ্ছামতো যে কোনো সময় পানাহার করতে পারলেও দুনিয়াতে মুমিনগণ যে যে ওয়াক্তে নামাজ আদায় করত, সেই সেই সময় প্রত্যেকের সামনেই বিবিধ খাদ্য ও মেওয়ার পরিপূর্ণ খাঞ্চাসমূহ হাজির হবে। তারা সে খাঞ্চা হতে যতই আহার করুক না কেন, তাতে অরুচি বা অসুখ হবে না। জান্নাতিগণ হাউজে কাউসারের তীরবর্তী উদ্যানে প্রমোদ ভ্রমণ করবে। হাউজে কাউসারের তীরে অসংখ্য বর্ণের ও বিবিধ আকৃতির সুগন্ধিযুক্ত ফুলের গাছ থাকবে এবং নিচে অগণিত মতির মিম্বর থাকবে। সে মিম্বর সমূহেও অগণিত মতির কক্ষসমূহ থাকবে এবং তার ভিতরে অপরূপ সুন্দরী যুবতীগণ অবস্থান করবে। তাদের খিদমত ও ফরমায়েশ পালনের জন্য ফেরেশতা, হুর ও গেলমানগণ অবস্থান করবে। সে হুরের সৌন্দর্য বর্ণনা করবার মতো ভাষা নেই।
আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বহু স্থানে তাদের প্রশংসা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় রহমতের বারি বর্ষণ দ্বারা অতিশয় সুন্দরী, পবিত্র, ন্যাক ও নম্র স্বভাব বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। বেহেশতে পাশেগণ আল্লাহর অফুরন্ত রহমত ও করুণার মধ্যে ডুবে থাকবে এবং এইসব নিয়ামতের জন্য তারা সেখানে সর্বদা আল্লাহর শুকর করতে থাকবে। ফেরেশতাগণ ঘোষণা করবেন, হে জান্নাতবাসীগণ, আজ তোমাদের সর্বাপেক্ষা আনন্দের দিন, এখন তোমরা প্রাণ ভরে আনন্দ করো। বেহেশতিগণের আনন্দ ভ্রমণের জন্য দ্রুতগামী অশ্ব থাকবে, নিজ নিজ খুশি মতো অশ্বে আরোহণ করে বেহেশতের সর্বত্র ভ্রমণ করবে। অশ্বগুলি হীরক, জহরত এবং ইয়াকুতের দ্বারা নির্মিত এবং মূল্যবান সবুজ বর্ণের রেশমি বস্ত্রে সুকোমল গদিয়া আটা থাকবে এবং মণিমুক্তার ঝালর থাকবে। অশ্বগুলো চলবার কালে মণিমুক্তাগুলি হতে এক অপূর্ব সুমধুর ধ্বনি ধ্বনিত হবে। জান্নাতবাসীগণ সেইসব সুসজ্জিত অশ্বে আরোহণ করে হাউজে কাউসারের তীরে এবং বেহেশতের অন্যান্য স্থানে মহা আনন্দে ভ্রমণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে নিজ নিজ নির্দিষ্ট স্থানে প্রত্যাবর্তন করবার আদেশ করবেন। তারা প্রত্যাবর্তন করবার পথে কতকগুলি অতি সুন্দর সুন্দর স্বর্ণরূপের প্রাসাদ দেখতে পাবে। আল্লাহ তাআলা আদেশ করবেন, হে আমার প্রিয় বান্দাগণ, ওইসব সুরম্য অট্টালিকাসমূহে প্রবেশ করো। এগুলির ভিতর তোমাদের জন্য আমি আরও কতগুলি অফুরন্ত নিয়ামত সজ্জিত করে রেখেছি। আল্লাহর আদেশে তারা তাতে প্রবেশ করতে ইচ্ছা করবে, কিন্তু প্রবেশের পথ খুঁজে পাবে না। পুনরায় আল্লাহর তরফ হতে আদেশ হবে যে, হে মুমিনগণ, এর চাবি তোমাদের হাতে রয়েছে, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্পর্শ করলেই এর দ্বার উন্মুক্ত হবে। বেহেশতবাসীগণ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে উক্ত কক্ষে প্রবেশ করে দেখতে পাবে ভিতরে হুরগণ অপেক্ষাও অধিক সুন্দরী রমণীগণ তাদের অভ্যর্থনার জন্য দণ্ডায়মান রয়েছে। তাদেরকে কেউ ইতিপূর্বে দর্শন করেছে না কেউ স্পর্শ করেছে। কক্ষের ভিতরে সুবর্ণের খাটে সুকোমল গদি ও মণিমুক্তার ঝালর বিশিষ্ট মখমলে গলিচা পাতা রয়েছে। বেহেশতিগণ সেই সব অপরূপ সুন্দরী নবযুবতীদের নিয়ে শয্যার উপবেশন করবে। সেখানে তাদেরকে পুনরায় বিবিধ প্রকার খাদ্য ও শরাব পরিবেশন করা হবে, অফুরন্ত আনন্দ উপভোগ করা হবে। এরপর তারা কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়ে দরজায় দণ্ডায়মান সবুজ বর্ণের রফরফে আরোহ করে প্রত্যাবর্তন করবে। রফরফ আল্লাহর অতি কুদরতে নির্মিত সুকোমল গদি বিশিষ্ট এক প্রকার যানবাহন, ইহা শূন্যে ভ্রমণকারী যান। বেহেশতিগণ এতে আরোহণ করা মাত্র এর গদির ভিতরে একেবারে তলিয়ে যাবে এবং অপূর্ব পুলক অনুভব করতে করতে পুনরায় ভেসে উঠবে। জান্নাতিগণ রফরফে আরোহণ করে যখন শূন্যে ভ্রমণ করতে থাকবে তখন পুনরায় ইসরাফিল ফেরেশতা ও হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে গান গাইতে থাকবেন এবং তুবা বৃক্ষ হতে সুমধুর বাদ্যধ্বনি উচ্চারিত হতে থাকবে। হযরত ইসরাফিল ও হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে গান আরম্ভ করলে আট বেহেশতের যাবতীয় বেহেশতবাসী তন্ময় হয়ে তাদের গান শ্রবণ করতে থাকবে, এমনকি বেহেশতের গাছপালাগুলিও তাদের সুমধুর সুরের সাথে তালে তাল মিলিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবে। সেই স্বর, সেই সুর, সবাই আনন্দে আত্মবিস্মৃত হয়ে যাবে। সেই সুরের সঙ্গে সুর মিলিত হয়ে বেহেশতের অগণিত পাখি অপূর্ব তান ধরবে আর হুরগণ তালে তালে নৃত্য করতে থাকবে। সকলে তন্ময় হয়ে যখন সুমধুর গীত বাদ্য ও অপূর্ব নৃত্য দর্শন করে পুলকে আত্মহারা হয়ে যাবে তখন আল্লাহ তাআলার তরফ হতে বাণী আসবে, হে আমার প্রিয় বান্দাগণ, যেহেতু তোমরা দুনিয়াতে শয়তানের রাগ রাগিণী ও নৃত্য গীত হতে চক্ষু ও কর্ণকে রক্ষা করেছিলে, সেই জন্যই আজ তোমাদের জন্য এই মহা পুরস্কার।
বেহেশতবাসীগণ বেহেশতের অফুরন্ত নিয়ামত ও সুখ শান্তি আরাম আয়েশের মধ্যে ডুবে থাকবে। এরই মধ্যে তাদের জন্য জান্নাতুল আদন নামক আরও একটি বেহেশতের দরজা উন্মুক্ত করে দেয়া হবে। সেখান হতে অজস্র কণ্ঠে আল্লাহর জিকির আজকার শোনা যাবে। সকলকে ওই বেহেশতে প্রবেশ করতে আদেশ করা হবে। বেহেশতবাসীগণ জান্নাতুল আদনে প্রবেশ করে তথায় যাবতীয় ওলি আল্লাহদেরকে জিকিরে লিপ্ত দেখতে পাবে। জান্নাতুল আদনে বিবিধ পুষ্পের সুগন্ধিতে চতুর্দিক আমোদিত হয়ে যাবে। সেই সঙ্গে মেষ্ক ও আম্বরের সুঘ্রাণ আসতে থাকবে। মৃদুমন্দ সুশীতল বায়ু প্রবাহিত হতে থাকবে। একটা উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হয়ে সর্বত্র উজ্জ্বল আলোকে আলোকিত হবে এবং সেই জ্যোতি আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাবে। ইতিমধ্যে আরশে মুআল্লার দিক থেকে আওয়াজ আসবে, হে আল্লাহর ওলি, হে প্রিয় বান্দাগণ, তোমাদের প্রতি সালাম। তোমরা তোমাদের বাসস্থান বেহেশত কেমন পেয়েছ? দুনিয়াতে আমার দুশ্মনগণ যখন আমোদ উৎসবে মেতে থাকত, তখন তোমরা দুঃখ কষ্ট করে আমার আদেশ পালন করতে রত থাকতে। আজ তারা যখন জাহান্নামের অগ্নিতে ভস্মীভূত হচ্ছে, তখন তোমাদের জন্য অফুরন্ত আমোদ উৎসবের ব্যবস্থা করেছি। এই জান্নাতুল আদন তোমাদের আমোদ উৎসব ও আমার সহিত সাক্ষাতের জন্যই আমি তৈরি করেছি। জান্নাতের বাগানসমূহের নিম্ন দিয়ে অসংখ্য সুদৃশ্য নহর প্রবাহিত হবে। নহরগুলি সর্বদা প্রবাহিত বটে, কিন্তু সেগুলি অধিক গভীর নয়। হাদিস শরীফে বর্ণিত আছে, কাউসার নামক নহরের উভয় তীরে বিশুদ্ধ মতির অসংখ্য গম্বুজ এবং মিম্বর রয়েছে। উহা জমি বিশুদ্ধ মেষ্কের দ্বারা প্রস্তুত এবং পানিতে অগণিত মুক্তা ভাসমান রয়েছে। বেহেশতের আরও একটি বিখ্যাত নহরের নাম কাফুর। বেহেশতবাসীদেরকে মতির পেয়ালায় করে কর্পূরের পানি পান করানো হবে, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে এর সম্বন্ধে বলেছেন, পুণ্যবান লোকদেরকে কাফুর নামক নহরের পানি পান করানো হবে। এই নহরের নিকটে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তারা যেখানে অবস্থান করবে সেখান দিয়েই এই নহর প্রবাহিত হতে থাকবে। বেহেশতবাসীগণ বেহেশতের বিভিন্ন স্থান পরিভ্রমণকালে কাফুর নামক নহরও তাদের সঙ্গে পরিভ্রমণ করবে। যারা দুনিয়াতে আল্লাহর নির্ধারিত ফরজসমূহ আদায় করেছে, কিয়ামতের ভীষণ বিপদের কথা ও আল্লাহর গজবের কথা স্মরণ করে দুনিয়াতে ক্রন্দন করেছে, আল্লাহর মুহাব্বতে ইয়াতিম মিসকিনকে যারা সাহায্য করেছে, তাদের সন্তুষ্টি বিধানের জন্য আমি এই নিয়ামত তৈরি করে রেখেছি। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের মধ্যে বিভিন্ন স্থানে মেষ্ক আম্বর ও জাফরানের বিরাট বিরাট পাহাড় রয়েছে। সেই পাহাড়সমূহের নিম্নদেশ হতে বেহেশতের বিভিন্ন নহর প্রবাহিত, সেজন্য প্রত্যেক নহরের পানি বিভিন্ন সুগন্ধিতে ভরা। আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রকারের ফল সৃষ্টি করেছেন, উহার প্রত্যেক প্রকার ফলের অনুরূপ আকৃতি বিশিষ্ট ফল বেহেশতে থাকবে। আকৃতিতে দুনিয়ার ফলের ঠিক অনুরূপ হলেও স্বাদ ও গন্ধে তার মধ্যে বিরাট পার্থক্য থাকবে। বিশেষত বেহেশতের ফলগুলি কোনোটারে খোসা বা বীজ থাকবে না, অর্থাৎ তার কোনো অংশই ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া অন্যান্য নিত্য নতুন বিবিধ ফলও থাকবে। দুনিয়ার পরিচিত ফলগুলি খেতে ফেরেশতাগণ যখন বেহেশতীদের অনুরোধ করবেন, তখন তারা বলবে যে, ওসব ফল তো আমরা পূর্বেই খেয়েছি। ফেরেশতাগণ বলবে যে, তবু একটা খেয়ে দেখুন। বেহেশতীগণ তখন তা খেয়ে তাদের ভুল বুঝতে পারবে যে এগুলো দেখতে দুনিয়ার ফলের মতো হলেও স্বাদ অতুলনীয়। বেহেশতে অনেকগুলি কস্তুরে টিলা থাকবে, যার ঘাসের উপরে অগণিত মুক্তার শিশির পরে ঝলমল করতে থাকবে এবং তা হতে প্রাণ মাতানো সুসন্ধি বের হতে থাকবে। পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সন্তুষ্টি বিধানের জন্য কত প্রকারের ব্যবস্থা করে যে রেখেছেন, তা প্রকৃত বর্ণনা দেবার মতো ভাষা কোনো মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরায়ে দহরে বেহেশতীগণের নিয়ামত সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করে রেখেছেন, যথা পঞ্চম আয়াতে, পুণ্যবান ব্যক্তিগণ এক অপূর্ব পানীয় পান করবে যাতে কর্পূর মিশ্রিত থাকবে।
ছয় নম্বর আয়াতেই আল্লাহর প্রিয় বান্দাগণ এক বিশেষ প্রস্রবণ হতে যা পান করবে তা তাদের সঙ্গে সঙ্গে প্রবাহিত হয়ে চলবে। যারা তাদের মানত পূর্ণ করে এবং কিয়ামতের ভয়াবহতাকে ভয় করে এবং আল্লাহর প্রেমে মত্ত হয়ে দরিদ্র ইয়াতিম ও বন্দীদেরকে আহার করায় এবং বলে, আমরা তোমাদের নিকট থেকে কোনো বিনিময় বা কৃতজ্ঞতা লাভের আশায় তোমাদেরকে আহার করাই না, বরং আমরা শুধু আল্লাহর মহাব্বতেই তোমাদেরকে আহার করাই। অতপর আল্লাহ তাদেরকে সেই কঠিন দিনের ভয়াবহতা হতে রক্ষা করবেন এবং তাদের ধৈর্যের বিনিময়ে ফুর্তি, আনন্দ, উদ্যান এবং রেশমি পোশাকসমূহ দান করবেন। তারা তার ভিতরে উচ্চ আসনসমূহে হেলান দিয়ে বসবে এবং সেখানে অধিক শীত ও অধিক গ্রীষ্ম অনুভব করবে না। বেহেশতের বৃক্ষাদির ছায়াসমূহ তাদের জন্য ঝুঁকিয়ে রাখা হবে এবং বৃক্ষের ফল ও পুষ্পগুলিকে নিম্নগামী করে রাখা হবে এবং তাদের জন্য রৌপ্যের পাত্র এবং কাছের সোরাহিতে তাদের প্রার্থিত পানীয় পরিবেশন করা হবে। সেখানে তারা জাঞ্জাবিল মিশ্রিত উৎকৃষ্ট পানীয় পানপাত্র থেকে পান করবে এবং সালসাবিল নামক আরও একটি প্রস্রবণের পানীয় তাদেরকে পরিবেশন করা হবে। তাদের মধ্যে চিরকিশোরগণ সর্বদা ঘোরাফেরা করতে থাকবে, তুমি তাদেরকে দেখলে ইতস্তত বিক্ষিপ্ত মুক্তা বলে মনে করবে এবং যখন তথায় অর্থাৎ বেহেশতে দৃষ্টিপাত করবে তখন অবর্ণনীয় নিয়ামতসমূহ ও বিশাল রাজ্য দেখতে পাবে। তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশমের সবুজ বস্ত্র এবং পুরু রেশমের জামা এবং তারা ভূষিত হবে রৌপ্য বলয়ে। তাদের প্রভু তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। তাদেরকে বলা হবে, এটাই তোমাদের সৎ কাজের বিনিময় এবং তোমাদের কার্যলাভ ছিল প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা দহার মধ্যে বেহেশতিগণের নিয়ামত সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করে রেখেছেন। বেহেশতিগণ পরম আনন্দের সাথে মূল্যবান খাটের উপরে সুকোমল মখমলের শয্যায় তাকিয়ায় হেলান দিয়ে বসে আরাম করবে। বেহেশতের আবহাওয়া হবে চির বসন্তময়, সেখানে না শীতের প্রকোপ না গ্রীষ্মের আধিক্য অনুভূত হবে। বেহেশতের ছায়াদান বৃক্ষের শাখাগুলি ঝুঁকে পড়ে বেহেশতিদেরকে ছায়াদান করবে, তার ফলগুলি খুব নিকটবর্তী হবে, তাদের ইচ্ছামতো শুয়ে বসে দাঁড়িয়ে সে ফল খেতে পারবে। মাথার উপরে, হাতের কাছে, মুখের সামনে ফলসমূহ ঝুলতে থাকবে। যে কোনো ফল খেতে ইচ্ছা করলেই তা এসে মুখে প্রবেশ করবে। ফল আহরণের জন্য কাউকেও কোনো রূপ কষ্ট করতে হবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের মাটি রৌপ্য ও মেশকের সংমিশ্রিত প্রস্তুত, গাছের কাণ্ডগুলি স্বর্ণরৌপ্যের এবং তার শাখা প্রশাখা হীরক, জহরত, মতি ও ইয়াকুতের হবে। অল্প বয়স্ক, চতুর, অনুগত সুশ্রী বালকগণ রৌপ্যের পাত্রসমূহে নানারূপ সুস্বাদু খাদ্য নিয়ে ইতস্তত ঘোরাফেরা করতে থাকবে। সুপেয় সুমিষ্ট ও সুগন্ধি নিয়ে শরবত পরিপূর্ণ স্বচ্ছ স্ফটিকের পেয়ালাগুলি একের পর এক করে অনবরত আসতে থাকবে। আবার সেই পেয়ালাগুলি এমনিভাবে পরিমাণ মতো হবে যে তার শরবত পানকারীর প্রয়োজনে একটু বেশি একটু কম হবে না। উক্ত পেয়ালায় তাদের কাফুর বা সালসাবিল নামক নহর হতে শরবত এনে পরিবেশন করানো হবে। জান্নাতীদের খিদমতের জন্য যেসব সুদর্শন কিশোরেরা নিযুক্ত থাকবে তারা চিরদিন একই বয়সে থাকবে, কখনো বড় হবে না, কখনো তাদের চেহারার কোনো পরিবর্তন হবে না। তারা বহু মূল্যবান সুদৃশ্য পোশাক ও বিবিধ অলঙ্কারে সজ্জিত হয়ে থাকবে। তারা সর্বদা বেহেশতের সর্বত্র ইতস্তত বিক্ষিপ্ত বক্তাফল সুদৃশ্য মনে হবে। প্রত্যেক বেহেশতবাসীদের জন্য 1000 করে খিদমাতাগার থাকবে। তারা বেহেশতিদের বিভিন্ন রূপ খিদমতে নিয়োজিত থাকবে। পরম করুণাময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনি বেহেশতের যেদিকেই দৃষ্টিপাত করুন না কেন, সেদিকেই অফুরন্ত নিয়ামত ও বিরাট রাজ্য দেখতে পাবেন। বেহেশত শুধুই অনাবিল সুখ, শান্তি ও অফুরন্ত নিয়ামত রাজ্য।
হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের সর্বাপেক্ষা নগণ্য শ্রেণীর একটি লোককেও যে পরিমাণ স্থান দান করা হবে তার প্রশস্ততা 2000 বৎসর পথের সমান। অথচ বেহেশতবাসীর কাছে দূরের এবং সামনের যাবতীয় বস্তু সবই অতি কাছে বলে মনে হবে, এবং বেহেশতবাসী ইচ্ছা করলে তার এই বিরাট রাজ্য এক মুহূর্তের মধ্যে পরিভ্রমণ করে আসতে পারবে। পূর্বেই বলা হয়েছে যে কতক লোক কিছুদিন পর্যন্ত দোজখের শাস্তি ভোগ করার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতে দোজখ হতে মুক্তি লাভ করে বেহেশতে যাবে, যার পাপের পরিমাণ যত বেশি হবে সে তত বিলম্বে মুক্তি লাভ করবে। সর্বশেষ ব্যক্তি দোজখ হতে মুক্তি লাভ করবে সে 50,000 বৎসর শাস্তি ভোগ করার পর মুক্তি পাবে। এরূপ বিলম্বে আগত বেহেশতীদেরকেও প্রত্যেকে যে পরিমাণ স্থান দান করা হবে তার পরিমাণ এই পৃথিবীর 10 গুণ। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল বেহেশত সম্পর্কে আমার আজকের আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দোজখ নিয়ে আপনাদের মাঝে আবারও আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পাপী বান্দাদেরকে মহা বিচারের পরে এমন এক কঠিন স্থানে বাস করতে দেবেন যা জ্বলন্ত অগ্নি ও বিষধর সাপ বিচ্ছুতে পরিপূর্ণ। সেসব সাপ বিচ্ছু প্রতি মুহূর্তে তাদেরকে দংশন করবে। একবার দংশন করলে শত শত বৎসর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে। অসংখ্য ফেরেশতা প্রতি মুহূর্তে তাদের উপরে ভীষণ আজাব দিতে থাকবে। সেখানে তারা অনন্তকাল তাদের কৃতকাজের ফল ভোগ করবে এবং কোনো কালেও তাদের মৃত্যু হবে না। এই ভীষণ আজাবপূর্ণ স্থানের নাম দোজখ। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন হযরত আদম আলাইহিস সালামের খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন হলো, তখন জিব্রাইল ফেরেশতা দোজখ হতে এক বিন্দু অগ্নি এনে পর্বতের উপরে স্থাপন করলেন। তৎক্ষণাৎ সেই পর্বত ভস্ম হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে গেল। জিব্রাইল আলাইহিস সালাম একাধিক্রমে 7 বার দোজখ হতে অগ্নি আনেন, কিন্তু প্রত্যেকবারই তা দুনিয়ায় অবস্থান না করে দোজখে চলে যায়। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, দোজখের উত্তাপ সহ্য করার মতো কোনো বস্তু দুনিয়ায় সৃষ্টি করিনি, অতএব তুমি দোজখের অগ্নিকে কিছুতেই দুনিয়ায় রাখতে পারবে না। আমি মানুষের ব্যবহারের জন্য লৌহ ও পাথরের ভিতরে কিছু অগ্নি সৃষ্টি করেছি, তুমি পাথরের পাথরে ঘর্ষণ করলে সেই অগ্নি বের করে আদমকে প্রদান করো। আল্লাহ পাকের আদেশ অনুসারে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রস্তুর হতে অগ্নি বের করে তার দ্বারা খাদ্য রান্না করার প্রণালী হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে যান। দোজখের অগ্নি সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম বলেছেন, দুনিয়ায় এই অগ্নির উত্তাপ দোজখের অগ্নির উত্তাপের 71 ভাগের 1 ভাগ মাত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের অগ্নি এক বিন্দু যদি সূর্যোদয়ের স্থানে স্থাপন করা হয় তবে তার উত্তাপে দুনিয়ায় যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের শাস্তিসমূহের মধ্যে সর্বাপেক্ষা সামান্যতম শাস্তি এই যে, দোজখীদেরকে যে অগ্নির জুতা পরিধান করানো হবে তার উত্তাপে তাদের মাথার মগজ গলে নাক ও কান দিয়ে বের হতে থাকবে। দুনিয়ার অগ্নির স্বভাব এই যে, তা পাপী ও নিষ্পাপ সকলেই ভস্ম হয়ে থাকে। দোজখের অগ্নির বিশেষত্ব এই যে, তাতে পাপীগণ জ্বলবে কিন্তু একেবারে ভস্ম হয়ে নিঃশেষ হয়ে যাবে না, আর নিষ্পাপ ব্যক্তির কোনোই ক্ষতি হবে না। মাছ যেমন পানির ভিতরে পরম শান্তি ও সুখে অবস্থান করে, কোনো কষ্ট অনুভব করে না, কোনো নিষ্পাপ ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করলে
ঠিক তেমনই সে কোনো কষ্টই বা অসুবিধা অনুভব করবে না। এজন্যই দোজখের ভিতরে পাপীদেরকে শাস্তি প্রদান করার জন্য সেখানে যে কোটি কোটি ফেরেশতা অবস্থান করবে দোজখে তাদের কোনো কষ্টই হবে না। দোজখের অগ্নির একটি বৈশিষ্ট্য এই যে দোজখের অগ্নিকে পানির ভিতরে ডুবিয়ে রাখলেও তা নিভে যাবে না, বরং পানি নিঃশেষ হয়ে যাবে। তবে আল্লাহর মহাব্বতে অথবা আল্লাহর শাস্তির ভয়ে মানবের চক্ষু হতে যে পানি নির্গত হয় সেই পানির এক ফোঁটা দোজখে নিক্ষেপ করলে দোজখের অগ্নি তথা হতে সহস্র বৎসরের রাস্তার সমান দূরে সরে যাবে। কিয়ামতের দিন দোজখ ভীষণ তর্জন গর্জন করে বলতে থাকবে, হে দয়াল আল্লাহ, আপনি আপনার ওয়াদা পালন করে আমার উদর পূর্ণ করুন। আমি কোটি কোটি বৎসর আশা করে আছি যে পাপী জিন ও মানবের দ্বারা আমার ক্ষুধা নিবারণ করব। এই বলে সে তার ভীষণ লেলিহান জিহ্বা বের করে পাপীদেরকে গ্রাস করতে অগ্রসর হলে সমস্ত হাসরবাসীগণ ভয়ে অস্থির হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ফরিয়াদ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি দোজখকে শান্ত করুন। আল্লাহ তাআলা তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েক ফোঁটা পানি দিয়ে বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি এই পানির কয়েক ফোঁটা দোজখের অগ্নির মধ্যে ছিটিয়ে দেয়া মাত্র দোজখের অগ্নি সেখান হতে বহুদূর চলে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরজ করলেন, হে আল্লাহ, এগুলি কিসের পানি যে এর কয়েক ফোঁটা মাত্র ছিটিয়ে দিতেই দোজখ ভীত হয়ে বহু দূরে পালিয়ে গেল? তখন আল্লাহ তাআলা বলবেন, এ আমার এক প্রিয় বান্দার চোখের পানি। দোজখ সবই হজম করতে পারে, কিন্তু আমার নেক বান্দার চোখের পানি মোটেই সহ্য করতে পারে না। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমি মিকাইল আলাইহিস সালামকে কোনোদিন হাসতে দেখিনি, এর কারণ কি? তদুত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, যেদিন হতে দোজখ সৃষ্টি হয়েছে সেদিন হতে মিকাইল আলাইহিস সালামের প্রাণে এমন ভয়ের সঞ্চার হয়েছে যে দিবারাত্রির মধ্যে একটি মুহূর্ত তার অন্তর হতে সেই ভয় দূর হয়নি। সেজন্যই সে কখনো হাসে না, বরং কোনো কোনো সময় সে জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে একটি চড়ুই পাখির মতো ক্ষুদ্র হয়ে যায়। আল্লাহ ভালো জানেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, দোজখের শাস্তির কিছু বর্ণনা করে আমাকে শোনান। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আমাকে ফেরেশতা ও আপনাকে নবীরূপে সৃষ্টি করেছেন, আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, দোজখের অগ্নি হতে একটি সূচের অগ্রভাগের পরিমাণ অগ্নি যদি দুনিয়াতে আনয়ন করা হয়, তবে এর উত্তাপে দুনিয়ার পশু পক্ষী, কীট পতঙ্গ, জিন মানব তথা প্রত্যেকটি প্রাণী মৃত্যুমুখে পতিত হবে। আর দোজখীদের শরীর হতে যে ঘর্ম নির্গত হবে তা হতে এক সরিষা পরিমাণ ঘর্ম যদি দুনিয়াতে আনয়ন করা হয়, তবে উহার দুর্গন্ধে পৃথিবীর প্রত্যেকটি মানুষ জ্ঞানশূন্য হয়ে পড়বে। দোজখীদেরকে যে সকল শৃঙ্খল দ্বারা বাঁধা হবে তার একটি শৃঙ্খলের বোঝা দুনিয়াতে কোনো মানুষ তো দূরের কথা একটি পাহাড়ও বহন করতে সমর্থ হবে না। লোহা, পাথর, মানব ও জিনগণ দোজখের ইন্ধন হবে। রক্ত অপুঞ্জ দোজখীদের পানীয় এবং জাক্কুম নামক এক প্রকার অগ্নিময় কণ্টক বৃক্ষ তাদের খাদ্য হবে। যদি একখানা বৃহৎ পাথর জাহান্নামের উপর হতে ছেড়ে দেয়া হয়, তবে সহস্র বৎসর যাবৎ অবিরত নিচের দিকে পতিত হয়ে তা দোজখের সর্বনিম্নে পৌঁছাবে না। দোজখের শাস্তির এই বর্ণনা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বর্ণ, জরদ ও মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি আকুল হয়ে কাঁদতে লাগলেন। সর্বদাতা আল্লাহ তাআলা সর্বমোট সাতটি দোজখ সৃষ্টি করেছেন। এদের একটি অপরটির নিচে অবস্থিত এবং যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার শাস্তির পরিমাণও তত অধিক। যদি কোনো ব্যক্তিকে সর্বনিম্নে অবস্থিত সপ্তম দোজখ হতে উঠিয়ে এনে প্রথম দোজখে নিক্ষেপ করা হয়, তবে সে নিতান্ত আরাম অনুভব করবে।
এবং মনে করবে যে এটাই বোধ হয় বেহেশত। আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর পাপীদের জন্য বিভিন্ন জাহান্নাম সৃষ্টি করেছেন। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে দোজখের কোন স্তরে কোন শ্রেণীর পাপীগণ বাস করবে। তদুত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন দোজখের সর্বনিম্ন স্তরের নাম হাবিয়া। দুনিয়াতে যারা নিজেকে আল্লাহ বলে ঘোষণা করেছিল তারা উহাতে বাস করবে। ষষ্ঠ দোজখের নাম জাহিম। যাবতীয় মুশরিকগণ যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনায় ব্যস্ত ছিল, কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ জ্ঞান করেছে, তারাই এই দোজখে বাস করবে। পঞ্চম দোজখের নাম সাকার। যারা আল্লাহর মনোনীত ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করেছিল তারা এই দোজখে বাস করবে। চতুর্থ দোজখের নাম হুতামা। ইহাতে শয়তান এবং তার অনুচরগণ বাস করবে। এ কথা শ্রবণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কিঞ্চিত আশ্বস্ত হলেন। হাদিস শরীফে বর্ণিত আছে দোজখের অগ্নি পৃথিবীর অগ্নির অপেক্ষা 70 গুণ বেশি অধিক উত্তপ্ত। আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে তার অগ্নিকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করার ফলে তা লাল বর্ণ ধারণ করেন। তৎপর পুনরায় 1000 বৎসর প্রজ্বলিত করার ফলে তা সাদা বর্ণ হয়ে যায়। তারপর আরও 1000 বৎসর পর্যন্ত উত্তপ্ত করার পর তা ঘোর কালো বর্ণ ধারণ করেছে এবং সেই অবস্থায় আছে। সুতরাং দোজখের মধ্যে ভীষণ অন্ধকার বিরাজিত। একদা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতার নিকট হতে দোজখের অগ্নি সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, দোজখের অগ্নি সর্বদাই বিকট শব্দ করে জ্বলছে আর জ্বলছে, তা কখনো নিভবে না, এমনকি এর উত্তাপ কোনো সময় বিন্দুমাত্র হ্রাস পাবে না। দোজখের একটি সূচের ছিদ্রের সমপরিমাণ স্থানও যদি দুনিয়ার দিকে খুলে দেয়া হয়, তবে সে ছিদ্রের ভিতর দিয়ে যে উত্তাপ বের হয়ে আসবে তাতে সারা দুনিয়াবাসী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। জাহান্নামীদের পোশাক হতে যদি একখানা কাপড় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দেয়া যায়, তাহলে সমস্ত পৃথিবীবাসী এর ভীষণ উত্তাপে ও দুর্গন্ধে মৃত্যুবরণ করবে। দোজখীদেরকে পায়ে যে বেড়ি পরানো হবে, উক্ত শিকলের সামান্য একটা টুকরা যদি দুনিয়াতে কোনো পর্বতের উপরে রাখা হয়, তবে তার উত্তাপে পর্বত পুড়ে ভস্ম হয়ে দোজখের অগ্নি সপ্তস্তর ভেদ করে পুনরায় দোজখে প্রবেশ করবে। দোজখের অগ্নির দ্বারা যদি কোনো ব্যক্তিকে পৃথিবীর পূর্ব প্রান্তে শাস্তি দেয়া হতো, তবে পশ্চিমের শেষ প্রান্তে অবস্থিত প্রাণীটাও উত্তাপে মরে যেত। দোজখের সর্বমোট 7টি তলা বা স্তর আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন স্থানে দোজখের বিভিন্ন স্তরের ভয়াবহতা ও শাস্তির প্রকার সম্বন্ধে উল্লেখ করেছেন। দোজখের 7টি স্তরের মধ্যে একটির নিচে অপরটি অবস্থিত এবং একটি অপেক্ষা অপরটির আজাবের পরিমাণ যথাক্রমে 70 গুণ করে বেশি। যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার আজাবের পরিমাণও তত অধিক। এ সম্পর্কে দু জাহানের মালিক সর্বশক্তিমান পরম করুণাময় দয়ালুদাতা আল্লাহ তাআলা আল কোরআনুল হাকিমে ঘোষণা করেছেন, শয়তান এবং তার সহচরদের জন্যই দোজখ প্রতিশ্রুত স্থান। এর 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য বিভিন্ন শ্রেণীর অধিবাসী নির্দিষ্ট রয়েছে। দোজখের দরজা বা স্তরগুলি এভাবে সজ্জিত যে প্রত্যেক স্তরে বিভিন্ন শ্রেণীর পাপীগণ বাস করবে, যেমন এক স্তর ইহুদীদের জন্য, এক স্তর খ্রিস্টানদের জন্য, এক স্তর কাফেরদের জন্য, এক স্তর মুশরিকদের জন্য, এক স্তর মুনাফিকদের জন্য এবং এক স্তর পাপী মুসলমানদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। দোজখের বিভিন্ন স্তরগুলির নাম যথাক্রমে 1 জাহিম, 2 জাহান্নাম, 3 সাইর, 4 সাকার, 5 লাজা, 6 হুতামা এবং সর্বশেষ হচ্ছে 7 হাবিয়া। দোজখের প্রথম স্তরের নাম জাহিম। ইহার মধ্যে গুনাহগার মুসলমানগণ এবং যে সকল কাফের ও মুশরিক শিরক ও কুফরি করা সত্ত্বেও কোনো কোনো সময়ে কোনো কোনো বিষয়ে কোনো রাসূলকে সাহায্য করেছিল তারা বাস করবে।
অবশ্য কাফের ও মুশরিকগণ এতে অনন্তকাল বাস করবে, আর গুনাহগার মুসলমান নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত শাস্তি ভোগ করার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে দোজখ হতে মুক্তি লাভ করে বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন কারিমে ঘোষণা করেছেন, নিশ্চয় তোমরা জাহিম দর্শন করবে, অতঃপর তোমরা নিশ্চয় জাহিমে প্রবেশ করবে, তখন আর উহা অবিশ্বাস করতে পারবে না। দোজখের দ্বিতীয় স্তরের নাম জাহান্নাম, এটা ইহুদিদের চিরবাসস্থান। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, অবাধ্য কাফিরগণ জাহান্নামে নিক্ষেপ করো, যারা ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘন করত, সন্দেহপরায়ণ ছিল, যারা আল্লাহর সহিত অন্যের অংশীদার করেছিল, তাদেরকে ভীষণ আজাবে নিক্ষেপ করো। দোজখের তৃতীয় স্তরের নাম সাইর, ইহাতে যাবতীয় খ্রিস্টানগণ বাস করবে। মহাগ্রন্থ আল কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, সাইরের অগ্নিশিখা একটু স্থিমিত হলেই আমরা তা পুনর উত্তেজিত করে দেই। দোজখের চতুর্থ স্তরের নাম সাকার, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং দেবদেবীর উপাসকগণ অনন্তকাল সাকার নামক দোজখে বাস করবে। পঞ্চম স্তরের নাম লাজা, ইবলিস, তদীয় দলবল এবং অগ্নির উপাসকদেরকে এই স্তরে অধিবাসী করা হবে। ষষ্ঠ স্তরের নাম হুতামা, ইহাতে মূর্তি পূজকগণ অনন্তকাল তাদের কৃতকর্মের ফল ভোগ করতে থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, কখনও না, আল্লাহর কসম, সে এমন অগ্নিতে নিক্ষিপ্ত হবে যা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আর আপনার কি জানা আছে সে চূর্ণ বিচূর্ণকারী অগ্নি কিরূপ? এটা আল্লাহর অগ্নি যা প্রজ্বলিত করা হয়েছে, যা শরীরের লাগা মাত্র হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে দেবে। এটা তাদের উপর আবদ্ধ করে দেয়া হবে, সুদীর্ঘ স্তম্ভসমূহের মধ্যে বেষ্টিত হবে। আল কোরআন। দোজখের সপ্তম স্তরের নাম হাবিয়া, যাবতীয় নাস্তিক ও মুনাফিকদেরকে এখানে অনন্তকাল শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করে বলেছেন, মুনাফিকগণ দোজখের সর্বনিম্ন স্তরের অগ্নিতে নিক্ষিপ্ত হবে। উল্লিখিত স্তরগুলির মধ্যে যেটি যত অধিক নিম্নে অবস্থিত, তার উত্তাপ ও আজাবের পরিমাণ ততই অধিক। প্রত্যেক স্তরের অধিবাসীদের জন্য বিভিন্ন প্রকারের আজাব নির্দিষ্ট আছে। কোরআন মাজিদে এ বিষয়ে বলা হয়েছে, কাফেরগণ অনন্তকাল দোজখের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে, উহা কখনো শেষ হবে না এবং বিন্দু মাত্রও কম করা হবে না, সুখ শাস্তির লেশ মাত্র তাদের জন্য অবশিষ্ট থাকবে না, তাদের প্রতি আজাবের কিছু মাত্র লাঘব করা হবে না এবং তারা সেখানে কারোর নিকট থেকে কিছু মাত্র সাহায্য পাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না। মৃত্যু তো তাদের হবেই না, কিন্তু বেঁচে থেকেও মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণা ভোগ করবে। দোজখের মধ্যে একটি স্থান আছে, তার নাম জুব্বুল হুজুন, উহা একটি অত্যন্ত ভয়াবহ স্থান। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে বললেন, তোমরা জুব্বুল হুজুন হতে রক্ষার জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা জানাও। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোজখের মধ্যস্থিত একটি ভীষণ গুহা, জাহান্নাম পর্যন্ত তারা আজাব হতে রক্ষা পাওয়ার জন্য প্রত্যহ 400 বার করে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে থাকে। সাহাবাগণ পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্থানের অধিবাসী কারা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল কারি শ্রোতাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে সুন্দর করে কোরআন পড়ে থাকে, তারা ওই স্থানে অধিবাসী হবে। দোজখের মধ্যে দিনাতুল খাবাল নামক একটি কূপ আছে, উহা ভীষণ দুর্গন্ধ পুঁজ বিষাক্ত কর্দমে পরিপূর্ণ। উহার পাড়ে 70 বৎসরের রাস্তায় সমপরিমাণ উচ্চ একটি পাহাড় আছে, তার নাম সাউদ। কাফেরদেরকে উক্ত পাহাড়ের চূড়ায় উঠিয়ে তথা হতে উক্ত কূপে নিক্ষেপ করা হবে।
তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি দোজখের পানাহার সম্পর্কে। সে পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন। মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। দোজখের মধ্যে গিসলিন নামক একটি ঝর্ণা আছে, তথায় দোজখীদের মলমূত্র সঞ্চিত করে রাখা হবে। দোজখীগণ যখন ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে কাতর স্বরে খাদ্য প্রার্থনা করতে থাকবে, তখন তাদেরকে ওই মলমূত্র আহার করতে দেয়া হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, পাপীগণ ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে আল্লাহর দরবারে খাদ্য প্রার্থনা করলে তাদেরকে গিসলিন আহার করতে দেয়া হবে, দোজখীগণ তা আহার করতে বাধ্য হবে। দোজখে জাক্কুম নামক এক প্রকার গাছ হবে। দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা বলেছেন, আমি দোজখীদের জন্য জাক্কুম বৃক্ষকে একটি ভীষণ বিপদ স্বরূপই সৃষ্টি করেছি। মহানবী হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এ সংবাদ শুনে কাফেরগণ ঠাট্টা করে বলতো, শুনছো তোমরা পাগলের কথা? দোজখের অগ্নির মধ্যে নাকি আবার গাছ পয়দা হবে। গাছকে তো অগ্নি পুড়ে ভস্ম করে দেয়, অগ্নির মধ্যে আবার গাছ হবে কি করে? তদুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হ্যাঁ, আমি অগ্নির মধ্যেই অগ্নিময় কণ্ঠক বৃদ্ধ সৃষ্টি করেছি। জাহান্নামের তলদেশে এই গাছের মূল থাকবে, এর পাতা ফল ফুল সবই কণ্টকময় ও ভীষণ তিক্ত হবে। দোজখীগণকে ইহা খেতে দেয়া হবে, তারা খেতে না চাইলেও জোর করে খাওয়ানো হবে, কিন্তু না এতে তাদের ক্ষুধার নিবৃত্তি হবে, না তারা হজম করতে পারবে। এটা খাবার সময় মুখ তিক্ততায় ভরে যাবে, এর কণ্টকে গলদেশে ছিন্ন হয়ে যাবে এবং পেটে ভীষণ যন্ত্রণার সৃষ্টি করবে। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, দোজখীগণ কণ্টক ব্যতীত আর কিছুই খেতে পাবে না। বিশ্বনবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাক্কুমের একটি ক্ষুদ্র টুকরা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে সমুদ্রের যাবতীয় পানি পানের অযোগ্য হয়ে যাবে। জাক্কুম খাবার পর জাহান্নামীবাসীদেরকে জাহান্নামের অগ্নিতে পানি পান করতে দেয়া হবে। উক্ত পানি প্রকৃতপক্ষে পানি নয়, তা দোজখীদের এই শরীর হতে নির্গত রক্ত ও পুঁজ। দোজখীগণ ঘৃণায় তা পান করতে চাইবে না, কিন্তু ফেরেশতাদের অগ্নিময় কোড়ার আঘাতে জর্জরিত হয়ে তা পান করতে বাধ্য হবে। উক্ত পানি তাদের মুখের কাছে ধরা মাত্রই ভীষণ উত্তাপে তাদের মুখের চামড়া ও মাংস খসে পড়বে, তবুও তাদেরকে তা পান করতে বাধ্য করানো হবে। যখন তারা তা পান করবে, তখন এর উত্তাপে পেটের নাড়ি ভুঁড়ি গলে গুজ্জদার দিয়ে বের হয়ে আসবে। পরম দয়ালু দাতা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, দোজখীগণ আগুন এবং আগুনের মতো উত্তপ্ত পানির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। হাদিস শরীফে বর্ণিত আছে, দোজখবাসীগণ ক্ষুধায় অস্থির হয়ে চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে জাক্কুম নামক ভীষণ অগ্নিময় কণ্টক বৃক্ষ খেতে দেয়া হবে। তা ভক্ষণ করা মাত্র তাদের শরীরে চামড়া গলে গলে খসে পড়বে। তারপর তারা আরও অধিকতর পিপাসায় কাতর হয়ে একটু পানি প্রার্থনা করবে, তখন তাদেরকে গলিত সীসা পান করতে দেয়া হবে। তা মুখের নিকটে ধরা মাত্রই মুখের গোস্ত খসে পড়বে, তবুও তারা ফেরেশতাদের তাড়নায় তা পান করতে বাধ্য হবে এবং তা পেটে প্রবেশ করা মাত্র পেটের নাড়ি ভুঁড়ি গলে গলে বেরিয়ে আসতে থাকবে। এর উপরেও তাদেরকে ফেরেশতাদের ভীষণ অগ্নিময় কোড়ার আঘাত সহ্য করতে হবে। এত কষ্টের মধ্যেও সেখানে তাদের কারো মৃত্যু হবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, জাহান্নামের মধ্যে গাসসাখ নামক একটি নদী প্রবাহিত আছে, এতে দোজখের যাবতীয় সাপ বিচ্ছুর বিষ সঞ্চিত হয়। জাহান্নামীদেরকে ওই নদীতে সাঁতার কাটতে আদেশ করা হবে। তারা সেই বিষের নদীতে সাঁতার দেয়া মাত্রই তাদের শরীরের চামড়া ও গোস্ত খসে খসে পড়তে থাকবে। আল্লাহ তাআলার আদেশে তাদের শরীরে পুনরায় নতুন চর্ম ও মাংস সৃষ্টি হবে, পুনরায় তা খসে পড়তে থাকবে।
নদীর তীরে অসংখ্য ফেরেশতা অগ্নির মুগুর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। মুগুরের আঘাতে জর্জরিত করা হবে। মহানবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখ হতে এক বালতি গাসসাক এনে যদি পৃথিবীতে ঢেলে দেয়া হতো, তাহলে সারা দুনিয়ার বায়ু এমন বিষাক্ত হয়ে যেত যে নিঃশ্বাস গ্রহণ করা মাত্রই মানুষ মৃত্যুমুখে পতিত হতো। জাহান্নামীদের সম্পর্কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখবাসীদের প্রত্যেকটি দাঁত উহুদ পাহাড়ের মতো বড় এবং শরীরে চামড়া চল্লিশ গজ পুরু হবে। তাদের সে চর্ম দোজখের ভীষণ অগ্নিতে দগ্ধ করা হবে। ভীষণ সাপ বিচ্ছুর দংশনের বিষে জর্জরিত করা হবে। অগ্নির কোড়া মেরে চর্ম ছিন্ন ও বিচ্ছিন্ন ও ক্ষত বিক্ষত করা হবে। ক্ষত স্থানে হাজার হাজার বিষাক্ত মাছির দ্বারা দংশন করিয়ে ত্যক্ত বিরক্ত করে তোলা হবে। শরীরে চামড়া টেনে খুলে ফেলা হবে। অগ্নির সাড়াশি দ্বারা জিহ্বা টেনে বের করা হবে। শরীরে চামড়া জ্বলে গলে এবং খসে গেলে আবার নতুন চামড়ার উৎপন্ন হবে। এ সম্পর্কে পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা করেছেন, দোজখের অগ্নিতে দগ্ধ হয়ে একবার তাদের শরীরের চর্ম শেষ হয়ে গেলে পুনরায় শেষ স্থলে নতুন চর্ম উৎপন্ন করে দেয়া হবে, যেন তারা আজাবের স্বাদ গ্রহণ করবে। দোজখীগণ দোজখের বিবিধ আজাব সহ্য করতে না পেরে দোজখের রক্ষকদের অনুনয় বিনয় করে বলবে, হে ভাই, তোমরা আমাদের প্রতি একটু দয়া পরাবশ হয়ে আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করে আমাদের শাস্তিটা একটু লাঘব করার অনুমতি নাও। দোজখীদের কথার উত্তরে দোজখের রক্ষকগণ বলবে, তোমাদের কাছে কি কোনো পয়গাম্বর আসেনি? তারা কি আল্লাহর কালামের মাধ্যমে এই দিনের জন্য ভয় প্রদর্শন করছিল না? দোজখীগণ উত্তর করবে, হ্যাঁ, তা করেছিল বটে, কিন্তু আমরা তখন তা বিশ্বাস করিনি। ফেরেশতাগণ বলবে, দুনিয়াতে যেমন আল্লাহর কালাম ও পয়গাম্বরদের বাণী বিশ্বাস করনি, আজ প্রত্যক্ষ ফল ভোগ করে তা বিশ্বাস করো। এখন তোমরা নিজেরাই তোমাদের শাস্তি লাঘবের জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করতে থাকো। বিশেষত তোমাদের জন্য যে কেহই সুপারিশ করুক না কেন, অথবা তোমরা নিজেরাই কোটি কোটি বৎসর যাবৎ আল্লাহর কাছে করুন নিবেদন করো না কেন, তাতে কোনোই ফল হবে না। এ ফরিয়াদ করার একমাত্র স্থান ছিল দুনিয়া। একে তো শত সহস্র প্রকারের শাস্তি একটির পর একটি ক্রমান্বয়ে আসতেই থাকবে। তদুপরি জাহান্নামবাসীদেরকে দাঁড়াতে হবে ঊর্ধ্বপদ অধমস্তক হয়ে মস্তকের উপর। আবার সেই সঙ্গে তাদের আকৃতিও পরিবর্তিত করে দেয়া হবে। দোজখবাসীদের অধিকাংশেরই মানুষের আকৃতি থাকবে না। তাদের কারো আকৃতি হবে বানরের মতো, কারো আকৃতি হবে শকরের মতো, কেউ গাধার মতো, কেউ সাপের মতো, আবার কেউ কুকুরের আকৃতি বিশিষ্ট হবে। অহংকারীদেরকে দোজখে শয়ন করিয়ে অন্যান্য দোজখীদের দ্বারা পদদলিত করা হবে। দোজখবাসীগণ তাদের আপন আপন পাপের পরিমাণ ও প্রকার ভেদে বিবিধ প্রকারের শাস্তি ভোগ করবে। নানা প্রকারের আজাবে অতিষ্ঠ হয়ে তারা দোজখের দারোগা মালিকের নিকটে করুণ নিবেদন করবে, হে মালিক, দয়া করে আল্লাহর নিকটে আমাদের মৃত্যুর জন্য সুপারিশ করুন, আমরা আর যে সহ্য করতে পারি না। এভাবে একাধিক ক্রমে পাঁচ হাজার বৎসর পর্যন্ত তারা মৃত্যু কামনা করে মালিকের নিকটে প্রার্থনা করতে থাকবে, কিন্তু মালিক ফেরেশতার কোনোই উত্তর দিবে না। পাঁচ হাজার বৎসর করুণ ক্রন্দন করার পর মালিক ফেরেশতা উত্তর করবেন, না, চিরকাল তোমাদের এইভাবেই শাস্তি ভোগ করতে হবে, এখানে তোমাদের কোনো প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। অতঃপর দোজখীগণ নিজেরাই আল্লাহর নিকটে কাতর কণ্ঠে প্রার্থনা করতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু দান করে এই ভীষণ আজাব হতে রক্ষা করুন। আল্লাহর তরফ হতে তখন বজ্রগম্ভীর স্বরে উত্তর আসবে, চুপ কর শয়তানের অনুচরেরা, দুনিয়াতে তোমরা যাদের উপাসনা করেছিলে তাদের কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে তোমাদের কোনো প্রার্থনাই গ্রাহ্য হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা হজ্জে বলেছেন, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছিল তাদেরকে আগুনের লেবাস পরানো হবে, তাদের মাথার উপরে এমন উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে, তার উত্তাপে তাদের পেটের ভিতরে যা কিছু আছে তা এবং তাদের নাড়ি ভুড়ি গলে বেরিয়ে আসবে।
তদুপরি তাদের জন্য আগুনের মগুর সমূহ মজুদ রয়েছে। যখনই তারা সেই আজাব হতে বের হয়ে আসতে চেষ্টা করবে, তখনই তাদেরকে আরও অধিক পরিমাণে আজাবের মধ্যে ঠেলে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের কৃতকাজের স্বাদ উপভোগ করো। হাদিস শরীফে বর্ণিত আছে যে দোজখীদের মাথার উপরে যে উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে, সে পানিও তাদের দ্বারা বহন করিয়ে আনা হবে। অতঃপর তা যখন তাদের মাথায় ঢেলে দিতে উদ্যত হবে, তখন তারা ভয়ে এদিক সেদিক মুখ ফিরাবে। এ সময় ফেরেশতাগণ ভীষণ অগ্নির মগুর দ্বারা তাদের মস্তকে আঘাত করবে, ফলে তাদের মাথা কেটে চৌচির হয়ে যাবে এবং সেই উত্তপ্ত পানি তাদের পেটের ভিতরে প্রবেশ করে পেটের নাড়ি ভুঁড়ি বিগলিত হয়ে বের করে দেবে। কিন্তু পানি বের না হয়ে তাদেরকে আরও যন্ত্রণা প্রদান করতে থাকবে। যে সকল মগুর বা হাতড়ির আঘাতে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ করা হবে, সেগুলি এক একটি হোধ পর্বতের মতো, কোনটি বা তদাপেক্ষাও অধিক ভারী। এর দ্বারা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে আঘাত করা হতো, তবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। দোজখীগণ হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। হযরত ফুজাইল ইবনে আয়াজ বলেছেন, দোজখীদের হাতে পায়ে যে বেরি পরানো হবে, উহার শিকলগুলির এক টুকরা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে রেখে দেয়া হতো, তবে পাহাড় পুড়ে ভস্ম হয়ে দোজখের জিঞ্জির পুনর্দোজখে প্রবেশ করত। জাহান্নামের অগ্নিময় শিখাগুলি তাদেরকে জোরে ঊর্ধ্বদিকে উঠিয়ে নিয়ে যাবে। ফেরেশতাগণ তাদেরকে ধাক্কা দিয়ে পুনরায় দোজখের গভীর তলদেশে নিক্ষেপ করবে এবং বলবে, হে পাপীগণ, এখন আল্লাহর নাফরমানি করার স্বাদ উপভোগ করো। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদা আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের গভীরতা কত? উত্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, একখানা পাথর যদি দোজখের উপরিভাগ হতে নিম্নে ছেড়ে দেওয়া হয়, তবে তা তলায় পৌঁছতে 500 বৎসর সময়ের প্রয়োজন হবে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখীদের শরীর কী রূপ হবে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একজন দোজখীর শরীর 10টি গর্ভবতী উটের সমান হবে, তাদের পেট স্বচ্ছ কাচের ন্যায় হবে, পেটের ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু কিলবিল করে তাদেরকে দংশন করতে থাকবে, পেটের ভিতরে সেসব সাপ বিচ্ছু বাইরের থেকে সুস্পষ্ট দেখা যাবে। দোজখের শাস্তিদাতা ফেরেশতাগণ যে দোজখীদেরকে শুধু শারীরিক শাস্তি প্রদান করবে তাই নয়, বরং তাদেরকে মানসিক শাস্তিও প্রদান করবে। দুনিয়াতে যেমন কেহ রাগান্বিত হয়ে কাউকে প্রহার করবার সময় নানারূপ কটুক্তি ও গালিগালাজ করে এবং মাঝে মাঝে যে অপরাধের জন্য তাকে প্রহার করে তা স্মরণ করিয়ে দিয়ে তার মনে অনুতাপ ও অনুশোচনার সৃষ্টি করতে চেষ্টা করে, ফেরেশতাগণ ঠিক তেমনি দোজখীদেরকে শাস্তি দান করতে করতে তাদের দুনিয়ার কৃতকার্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে তিরস্কার করে, বিদ্রুপ করে এবং নানারূপ কথা বলে। ফেরেশতাগণ ঠিক তেমনি দোজখীদেরকে শাস্তি দান করতে করতে দুনিয়ার কৃতকাজের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে তিরস্কার করে, বিদ্রুপ করে এবং নানারূপ কথা বলে তাদের মনে আরও অধিক দুঃখ কষ্ট যন্ত্রণা সৃষ্টি করবে। তাদের তিরস্কারের মধ্যে অধিকাংশ স্থলেই এখন মজা বুঝ, এখন স্বাদ লও, এসব বাক্য থাকবে। কখনো কখনো দোজখীদেরকে শাস্তি প্রদান করতে করতে ফেরেশতাগণ বলবে, তোমরা দুনিয়াতে থাকতে জাহান্নামের কথা শুনে হেসেছিলে, অবিশ্বাস করেছিলে, অস্বীকার করেছিলে, কিন্তু এখন কেমন লাগছে? দুনিয়াতে থাকতে জাহান্নাম সম্পর্কে যেরূপ বিশ্বাস রাখতে, এখন সেরূপ বিশ্বাস আছে তো? অতঃপর তাদেরকে আবার তারা শাস্তি দিতে আরম্ভ করবে, কখনো অগ্নির সমুদ্র নিক্ষেপ করবে, কখনো ভীষণ হাতুড়ির দ্বারা মস্তক চূর্ণ বিচূর্ণ করবে, কখনো হামিম, কখনো গাসসাক পান করাবে, কখনো গলায় শিকল পরিয়ে টানা হেঁচড়া করবে, কখনো হাতি পায়ে অগ্নির জিঞ্জির পরিয়ে চাবুক দ্বারা প্রহার করবে, কখনো অগ্নির সারসি দ্বারা জিহ্বা টেনে 40 গজ পর্যন্ত লম্বা করবে, আবার কখনো মাথার চুল ধরে টেনে নিয়ে উত্তপ্ত পানির মধ্যে ডুবাবে, কখনো বরফের সমুদ্র
নিক্ষেপ করবে, কখনো শরীরের চামড়া টেনে খুলে নেবে, কখনো তাদের শরীরের চর্ম ও গোশত শূন্য করবে, শুধু কঙ্কাল অবশিষ্ট থাকবে। আবার তাদের শরীরে চর্ম ও গোশত উৎপন্ন হবে, আবার তাদেরকে দোজখের অগ্নিতে ভস্ম করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, জাহান্নামের আজাবকারী ফেরেশতাগণ সকলেই অত্যন্ত ভীষণ আকৃতির ও নিষ্ঠুর প্রকৃতির হবে। আল্লাহ তাআলা তাদেরকে এতই নিষ্ঠুর ও নির্দয় করে সৃষ্টি করেছেন যে দোজখীদের ভীষণ চিৎকার ও করুণ ক্রন্দনে, শত সহস্র অনুরোধে তাদের প্রাণে এক বিন্দু পরিমাণ দয়ার উদ্রেক হবে না। তাদের হাবভাব দেখে মনে হবে তারা কিছুই দেখছে না, তারা কিছুই শুনছে না, অথচ তারা প্রকৃতপক্ষেই সব দেখছে এবং সব শুনছে। বিশ্বনবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের প্রথম দলকে যখন দোজখে প্রবেশ করানো হবে, তখন প্রথমেই তারা দেখতে পাবে যে দোজখের দরজায় দণ্ডায়মান ফেরেশতাগণের শরীর যেমন বিরাট আকার, তেমনি তারা অত্যন্ত কালো, কুশ্রী ও ভীষণ আকৃতির। তাদের এক একজনের শরীর এতই প্রকাণ্ড যে তাদের এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত উড়ে যেতে একটি পাখির 2 মাস সময় লাগবে। দোজখের দরজায় সর্বমোট 19 জন বিরাটাকার ফেরেশতা দণ্ডায়মান থাকবে। তাদের এক একজনের সিনার প্রশস্ততা 70 বৎসরের রাস্তার দূরত্বের সমান। তারা দোজখীদেরকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। তখন দোজখের এক স্তরের নিম্নে পতিত হয়ে 500 বৎসর পরে অন্য স্তরে গিয়ে পৌঁছাবে। দ্বিতীয় স্তরে পৌঁছা মাত্রই তথায় দণ্ডায়মান ফেরেশতাগণ পুনরায় ধাক্কা দিয়ে নিম্নে ফেলে দিলে সে পুনরায় 500 বৎসরের তৃতীয় স্তরে গিয়ে পৌঁছবে। এভাবে যথাক্রমে দোজখের সর্বনিম্ন স্তরে পৌঁছাবে। একতা একজন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখ কি রূপ? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দোজখ দুনিয়ার মতোই একটা জগৎ, তবে এর যে 70 গুণ বড়। উহার রং ঘোর কালো, উহার 7টা মাথা এবং প্রত্যেক মাথায় 30টি করে দরজা। প্রতিটি দরজার মুখ একটা দ্রুতগামী অশ্বের 3 দিবারাত্রির রাস্তার সমপরিমাণ। এর উপরের ওষ্ঠ এরূপ পুরো যে নাকের ডগার সাথে মিলিত হয়ে গিয়েছে এবং নিচের উষ্ঠ নিচের দিকে ঝুলে পড়েছে। নাকের ছিদ্রে 70,000 শিকল পরানো আছে। এতে 70,000 ভীষণ আকৃতি ও কড়া মেজাজ ফেরেশতাগণ রক্ষক নিযুক্ত আছে। তাছাড়াও কোটি কোটি ফেরেশতা দোজখীদেরকে শাস্তি প্রদান করার জন্য নিযুক্ত রয়েছে। সকল ফেরেশতাদের শরীরের বর্ণ ঘোর কালো, ভীষণ কুশ্রী ও কদাকার। তাদের বিরাট বিরাট দাঁত মুখের বাইরে বের হয়ে আছে। চোখ দিয়ে সর্বদা আগুনের ফুলকি বের হচ্ছে। নাকের ছিদ্র দ্বারা সর্বদা ধূম্র নির্গত হচ্ছে। এরা আল্লাহর আদেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, কিয়ামতের দিন যখন সব লোক হাশরের মাঠে একত্রিত হবে, তখন ফেরেশতাগণ দোজখের পর্দা উন্মোচন করবে। তখন তা হতে ভীষণ দুর্গন্ধযুক্ত উত্তপ্ত ধূম্র নির্গত হবে। তবে মুমিনগণের নামে ওই গন্ধ প্রবেশ করবে না। গুনাহগার ভীষণ দুর্গন্ধে অস্থির হয়ে পড়বে, অথচ দোজখ তখনও 500 বৎসরের রাস্তা দূরে থাকবে। অতঃপর ফেরেশতাগণ দোজখের নাসিকায় পরানো জিঞ্জির ধরে টানতে টানতে হাশরের মাঠে নিয়ে আসবে। দোজখের প্রধান 19টি দরজায় 19 জন বিরাট আকৃতি ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকবে। প্রত্যেক ফেরেশতার সহিত আরও 70,000 করে ফেরেশতা তার সাহায্যকারী হিসেবে অবস্থান করবে। দোজখের রক্ষীগণ এদের সাহায্যে দোজখের নাসিকায় পরানো জিঞ্জির ধরে টেনে আনবে। প্রত্যেক ফেরেশতার হাতে ভীষণ আগুনের সরাসি ও গদা থাকবে। ফেরেশতাদের আদেশ পাওয়া মাত্র দোজখ উত্তেজিত হয়ে উঠে ভীষণ তর্জন গর্জন করতে থাকবে। তা হতে গাধার আওয়াজের ন্যায় বিকট আওয়াজ বের হতে থাকবে। দোজখের ভীষণ দৃশ্য দর্শন করে হাশরবাসীদের অন্তর কেঁপে উঠবে। দোজখ হাশরের ময়দানের দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে ভীষণ তর্জন গর্জন করতে থাকবে। তার ভাব দেখে মনে হবে যে সে এখনই হাশরের ময়দানে সব মানুষকে গ্রাস করে ফেলবে। তবে ফেরেশতাগণ তার নাসিকার জিঞ্জির ধরে টেনে আয়ত্তে রাখবে। ফেরেশতাগণের বাধা পেয়ে দোজখের ক্রোধ আরও বেড়ে যাবে। সে আরও অধিকতর তর্জন গর্জন করতে থাকবে। দোজখের ভীষণ তর্জন গর্জন এবং দাঁতের কর্মর শব্দে হাশরের মাঠের প্রত্যেক ব্যক্তির অন্তর ভয়ে শুকিয়ে যাবে এবং সবাই থর থর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়বে।
মহানবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে হাশরের মাঠে আনা হলে সে আল্লাহ তাআলাকে সিজদা করার অনুমতি প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলে সে সিজদা হতে মস্তক উত্তোলন করবে না। অতঃপর আল্লাহর আদেশে সিজদা হতে উঠে বলবে, সেই আল্লাহর অসংখ্য প্রশংসা যিনি তার নাফরমান বান্দাদেরকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন। তারপর সে এমন ভীষণ চিৎকার করে উঠবে যে সে চিৎকার শুনে হাশরের মাঠের যাবতীয় লোক বেহুশ হয়ে পড়ে যাবে। তারপর দোজখ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমার ওয়াদা পালন করুন, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, আপনার নাফরমান বান্দাদের দ্বারা আমার আহারের ব্যবস্থা করুন। দোজখের ফরিয়াদ শুনে সবাই ক্রন্দন করতে থাকবে। প্রত্যেকটি লোক এত ক্রন্দন করবে যে কারো চক্ষুতে বিন্দুমাত্র পানি অবশিষ্ট থাকবে না। আম্বিয়া ও আউলিয়া, গাউস কুতুব, সুফি, দরবেশ, হাজি, গাজী, হাফেজ, কারি কেউ বাদ যাবে না, সবাই ক্রন্দন করবে। দুনিয়ার একজন শ্রেষ্ঠ পয়গাম্বরের সমতুল্য নেকি যার সঞ্চিত আছে, সেও মনে মনে চিন্তা করবে যে আজ আর আমার কিছুতেই নিষ্কৃতি নেই। দোজখ আবার ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনার ওয়াদা পালন করুন, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। এবারে সবাই ক্রন্দন হতে বিরত হয়ে শুধুই বলতে থাকবে, ইয়া রব্বি, ইয়া রব্বি, নফসি নফসি, ইয়া রব্বি, নফসি নফসি। দোজখের শিখা হতে আকাশের অগণিত তারকার ন্যায় কোটি কোটি অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হয়ে ঊর্ধ্বদিকে উত্থিত হতে থাকবে। সেই ভীষণ দোজখের উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং দোজখের সকলকে সেই পুলের উপর দিয়ে পার হয়ে যেতে আদেশ করা হবে। একাধিক্রমে পুলের সাতটি স্তর সজ্জিত করা হবে। এগুলোর একটি হতে অপরটির দূরত্ব 500 বৎসরের রাস্তা। সপ্তম বা শেষ স্তরের পুলটি হবে সর্বাপেক্ষা অধিক দীর্ঘ ও সর্বাপেক্ষা ভয়াবহ। এই পুলগুলির ভিতরে রয়েছে অসংখ্য বৃহৎ বৃহৎ গহ্বর। উহার প্রত্যেক গহ্বরে বিভিন্ন প্রকারের আযাবের ব্যবস্থা রয়েছে। মুমিন বান্দাকে এসব বিপদ অতিক্রম করে পুলসিরাত পার হয়ে বেহেশতে গমন করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের উপরে আল্লাহর অসীম মেহেরবানি রয়েছে। তাদের মধ্যে কেউ বিদ্যুতের মতো, কেউ রেলগাড়ির মতো, কেউ দ্রুতগামী অশ্বের মতো অতি অল্প সময়ে অতি অল্প সহজেই পুলসিরাত পার হয়ে যাবে। এমন কি অনেকে জানতেও পারবে না যে সে পুলসিরাত পার হয়ে গেছে। অনেকে বেহেশতে পৌঁছে বলাবলি করবে যে আমরা পুলসিরাতের কথা শুনেছিলাম, কই তা তো দেখতে পেলাম না। ফেরেশতাগণ বলবেন, আপনার আল্লাহর অসীম রহমতে তা পার হয়ে চলে এসেছেন। কিন্তু কাফের, মুশরিক ও মুনাফিকগণ পুলসিরাত পার হতে পারবে না, তারা পুলসিরাতের উপর থেকেই গহ্বরে পতিত হবে। বিশ্বনবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখের সাতটি স্তর, প্রত্যেক স্তরের একটি করে দরজা আছে, প্রত্যেক দরজায় সাতটি করে ভীষণ অগ্নিময় জঙ্গল রয়েছে। প্রত্যেকটি জঙ্গল অতিক্রম করতে 70 বৎসর সময়ের প্রয়োজন। প্রত্যেক জঙ্গলে অসংখ্য বৃক্ষ আছে এবং প্রত্যেক বৃক্ষে কোটি কোটি সাপ বিচ্ছু জড়িত রয়েছে। প্রত্যেকটি সাপ ও বিচ্ছুর মুখে হাজার হাজার বিশেষ কোষ বা থলি রয়েছে। উহার এক একটি সাপ পাহাড়ের মতো এবং এক একটি বিচ্ছু হাতুড়ির মতো প্রকাণ্ড। প্রত্যেক কাফের, মুশরিক ও মুনাফিক এদের হাতে নির্যাতন ভোগ করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, পুলসিরাত অতিক্রম না করে কোনো ব্যক্তির পক্ষেই বেহেশতে গমন করা সম্ভবপর হবে না। তবে যারা দুনিয়ায় নেক আমল করেছে তারা অতি সহজেই তা অতিক্রম করে যাবে এবং পাপীগণ তা অতিক্রম করতে গিয়ে দোজখে নিক্ষিপ্ত হবে আর অনন্ত অসীম কাল তথায় বাস করে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। দোজখবাসীগণ কখনো শান্তির মুখ দেখতে পাবে না। শান্তির পরিবর্তে তারা উত্তপ্ত পানি, দুর্গন্ধযুক্ত ঘৃণিত রক্তপুঞ্জ ও পস্রাব পান করবে এবং জাক্কুম ও দোজখীদের মল খাবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সেখানে তারা কোনরূপ শীতল পানীয় বা শরবতের স্বাদ পাবে না, শুধু হামিম ও গাসসাক ব্যতীত। এটাই তাদের নাফরমানির উপযুক্ত শাস্তি।
আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিয়ামতের হিসেব নিকেশের কথা বিশ্বাস করতে না, আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে মনে করতে, আল্লাহর প্রেরিত নবীদিগকে বিদ্রূপ করতে, আজ তার স্বাদ উপভোগ করো। তোমাদের প্রতি শাস্তি কিছু মাত্র লাঘব করা হবে না, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি করা হবে। মিরাজের রজনীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতার সাথে দোজখ দর্শন করতে গিয়ে এক স্থানে দেখতে পেলেন কতকগুলি লোকের মস্তক পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, সঙ্গে সঙ্গেই তাদের মস্তক আবার পূর্বের মতো হয়ে যাচ্ছে এবং ফেরেশতাগণ পুনরায় তা চূর্ণ বিচূর্ণ করছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, এই সব লোকের এই রূপ শাস্তি হওয়ার কারণ কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, এরা নামাজ পড়তে আলস্য করত, এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়ত, কখনো পড়ত আবার কখনো আলস্যবশত পড়তও না, সেই জন্য এদের এরূপ শাস্তি হচ্ছে। তিনি আরও এক স্থানে দেখতে পেলেন কতকগুলি লোক জাহান্নামের কণ্ঠকময় বৃক্ষ, আগুনের পাথর এবং দোজখের অঙ্গার খাচ্ছে। মহানবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিব্রাইল ফেরেশতা উত্তর করলেন, আপনার উম্মতের মধ্যে যারা স্বেচ্ছায় নামাজের জামাত ত্যাগ করছে তাদের এই শাস্তি। তিনি আরও এক স্থানে দেখতে পেলেন কতকগুলি লোকের সামনে দুটি করে খাঞ্জা রয়েছে, একটিতে নানা প্রকার সুখাদ্য ও অপরটিতে দুর্গন্ধযুক্ত পচা গলিত মাংস রয়েছে। লোকগুলি উৎকৃষ্ট খাদ্য রেখে সেই দুর্গন্ধযুক্ত পচা মাংস খাচ্ছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা এরূপ করছে কেন? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, যারা দুনিয়াতে নিজের বিবাহিত স্ত্রী রেখে পরস্ত্রীর সাথে জেনা করত তাদের এরূপ শাস্তি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদল লোককে দেখতে পেলেন যে তাদের মাথায় বিরাট ভারী বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, বোঝার ভারে তারা উঠে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ে যাচ্ছে। ফেরেশতাগণ তাদের উপরে আরও বোঝা চাপিয়ে দিচ্ছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এদের এরূপ শাস্তি হওয়ার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, এরা দুনিয়াতে লোকদেরকে নানারূপ সৎ কাজ করতে আদেশ করত, কিন্তু নিজেরা তা পালন করত না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে একটা শোরগোল ও তর্জন গর্জন শুনতে পেলেন, সেখান হতে উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত বাতাস প্রবাহিত হয়ে আসছিল। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, ওখানে কিসের এত তর্জন গর্জন শোনা যাচ্ছে? আর ওদিক থেকে যে হাওয়া আসছে তা এত উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত কেন? জিব্রাইল ফেরেশতা উত্তর করলেন, এ হচ্ছে জাহান্নামের উপর দিয়ে প্রবাহিত বিষাক্ত বায়ু, আর যে হাঁক ডাক আসছে তর্জন গর্জন শুনতে পাচ্ছেন তা দোজখের তর্জন ও গর্জন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন জাহান্নাম তর্জন গর্জন করে বলছে, হে আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন, আমার উদরের অগ্নি, রক্তপুঁজ, তোখ, জিঞ্জির প্রভৃতি আজাবের উপকরণ সম্পূর্ণ প্রস্তুত, এখন আমার উপরে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, আপনি আপনার নাফরমান বান্দাদের দ্বারা আমার ক্ষুধা নিবৃত্তি করুন। আল্লাহ তাআলা বলবেন, হে দুজক, তুমি আর কিছুকাল অপেক্ষা করো, কাফের, মুশরিক, মুনাফেক, বেদিন এবং বেঈমান প্রভৃতি আমার নাফরমান বান্দাদের দ্বারা নিশ্চয় তোমার ক্ষুধার জ্বালা নিবৃত করব। হে আল্লাহ, সকল মুসলমান নরনারীকে দোজখের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।